আমরা আজকে করবো হলো লেটার টু দা এডিটর কিভাবে লিখতে হয় হাউ টু রাইট লেটার টু দা দ্য এডিটর লেটার টু দা এডিটর আমাদের কিভাবে লিখতে হবে হাউ টু টু রাইট লেটার দা এডিটর দেখেন বইয়ের এর লেসন সম্ভবত টোয়েন্টি সেভেন হাউ টু লার্ন বিসিএস রিটার্ন ইংলিশ অথবা হাউ টু লার্ন রিটার্ন ইংলিশ যেটাই আছে দেখেন লেসন আমাদের সম্ভবত টোয়েন্টি সেভেন দেখেন তো বইটা বের করে পেয়েছেন বইটা লেশন টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি এইট দুইটা জায়গাতেই আছে লেশন টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি এইট টু দা এডিটর এটা হলো দুই ধরনের লেটার টু দা এডিটর হয় সাধারণত বিসিএস এর পরীক্ষায় এ পর্যন্ত দুই ধরনের লেটার টু দা এডিটর এসেছে আর ব্যাংকের পরীক্ষায় লেটার টু দা এডিটর এখন দেখা যায় না আগে যখন আসতো তখন এক ধরনের লেটার টু দা এডিটর থাকতো ব্যাংকের পরীক্ষায় সাধারণত এখন লেটার টু দা এডিটর সিলেবাসে নাই কিন্তু এটা আপনার ফর্ম্যাটটা জানতে হবে লেটার টু দা এডিটর কিভাবে লিখতে হয় এটার ফর্মেট জানতে হবে কারণ লেটার আপনার এডিটর মাঝে মাঝে আসতে পারে পরীক্ষায় যেহেতু অনেক পরীক্ষায় সিলেবাসটা থাকে না সেক্ষেত্রে লেটার টু দা এডিটর অথবা আপনার বিজনেস লেটার এগুলো ফর্মেট দেখে যাওয়াটা ভালো ওটা যেকোনো সময় আসতে পারে তো এখানে দুই ধরনের যেটা বিশেষ পরীক্ষা আমরা পেয়েছি একটা হলো পাবলিস্ট আর্টিকেলের উপর একটা হলো দেখেন যে পাবলিস্ট আর্টিকেলের উপর পাবলিশড আর্টিকেলের উপর আরেকটা হলো নন পাবলিশড আর্টিকেল তাহলে একটা হলো পাবলিশড আর্টিকেলের উপর একটা লেটার টু দা এডিটর এটা কি এটা হলো যে পত্রিকায় অলরেডি একটা আর্টিকেল বা নিউজ প্রকাশিত হয়েছে সেটার উপর ফিডব্যাক লেটার লিখতে হবে এটা হলো দেখেন যে পত্রিকায় অলরেডি একটা আর্টিকেল অথবা নিউজ আইটেম অথবা ফিচার অলরেডি প্রকাশিত হয়েছে এটার উপর আপনার রিয়াকশন জানিয়ে আপনার একটা এডিটর লিখতে হবে আমি বলছি একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে অলরেডি সেটার উপর আপনার যে আছে ফিডব্যাক আপনার অপিনিয়ন আপনার জানিয়ে পত্রিকার সম্পাদকের কাছে অনুরোধ করতে হবে সেটা প্রকাশ করার জন্য এটা মূলত রিয়াকশন লেটার আচ্ছা এখন এটা কিন্তু তাহলে যেহেতু অলরেডি পত্রিকা প্রকাশিত হয়েছে এখানে দুটো বিষয় থাকবে এখানে একটা ফরওয়ার্ডিং লেটার যখন আমরা লিখবো যে এখানে ফরওয়ার্ডিং লেটার মানে প্রথম অংশ যেখানে অনুরোধ করব পত্রিকার সম্পাদককে প্রকাশ করতে ফরওয়ার্ডিং মধ্যে যে যে বিষয় উল্লেখ করতে হবে সেটি হলো যে আপনি এই আর্টিকেলটা পড়েছেন সেই কথা বলতে হবে অর্থাৎ ফরওয়ার্ডিং লেটারে লেটারে আপনি একটি আর্টিকেল পড়েছেন আপনি একটি আপনি তার পত্রিকায় তার পত্রিকায় একটি মানে আর্টিকেল অথবা ফিচার অথবা নিউজ পড়েছেন তার উল্লেখ করতে হবে তার মানে এখানে তারিখ সহ উল্লেখ করে তারিখ সহ উল্লেখ করতে হবে কথা হলো যে সম্পাদকের পত্রিকায় আপনি একটি আর্টিকেল ফিচার বা নিউজ করেছেন তার তারিখ সহ উল্লেখ করতে হবে মানে কত তারিখে পড়েছেন কোন বিষয়ের উপর পড়েছেন এটা উল্লেখ করতে হবে কত তারিখে পড়েছেন কোন বিষয়ের উপর পড়েছেন তারিখ এবং পেজ মানে কোন পেজে পড়েছেন কত তারিখে পড়েছেন কোন পেজের উপর ছিল লেখাটা এবং কি বিষয়ের উপর ছিল তিনটা বিষয় এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ একটা আর্টিকেল পড়েছেন তার তারিখ ধরেন এখানে এখানে আহ এবং বিষয় উল্লেখ করতে হবে পেজ বলতে পত্রিকার কোন পেজে ছিল সাধারণত লেটার টু দা এডিটর পেজে অথবা আপনার এখানে ইন্টারন্যাশনাল নিউজ পেজে বা চোদ্দ নম্বর পেজে বা পনেরো নম্বর পেজে একটা পেজ উল্লেখ করবেন আপনি আচ্ছা এটা পেজ না উল্লেখ করলে অসুবিধা নেই তবে তারিখ কোন বিষয়ের উপর পড়েছেন সেটা উল্লেখ করতে হবে এবং এরপরে কি বলতে হবে যে এখানে আপনার কিছু রিয়াকশন আছে এরপর হলো যে এটার উপর আপনার কিছু ফিডব্যাক আছে বা সাজেশন আছে সেটা বলতে হবে মানে এটার এই বিষয়ের উপর বিষয়ের উপর মানে প্রকাশিত বিষয়ের উপর প্রকাশিত বিষয়টির উপর প্রকাশিত বিষয়টির উপর উপর আপনার কিছু আপনার কিছু এখানে রিয়াকশন বা ফিডব্যাক ফিডব্যাক বা রিয়াকশন আছে বা রিয়াকশন আছে তা জানিয়ে লেখাটি প্রকাশের অনুরোধ করতে হবে লেখাটি প্রকাশের অনুরোধ করতে হবে অনুরোধ করতে হবে মানে দুইটা ফরওয়ার্ডিং লেটারই দুইটা বিষয় তাহলে দেখেন এখানে পাবলিশড আর্টিকেল লিখতে হলে ফরওয়ার্ডিং লেটার দুইটা দিতে থাকবে একটা হলো ফরওয়ার্ডিং লেটার একটা হলো আপনার বোর্ডিং মানে এখানে আপনার ধরেন কি বলবো এটাকে ফরওয়ার্ডিং লেটার এবং আপনার যেখানে মূল বিষয়বস্তু আলোচনা করবেন যেটাকে আমরা রিপোর্টও বলতে পারি ফরওয়ার্ডিং লেটার এবং রিপোর্ট আপনার রিপোর্টটা কি আপনার প্রতিবেদনটা কি আপনার ফিডব্যাকটা কি আচ্ছা যে ফিডব্যাকটা আমরা বা রিয়াকশনটা রিপোর্ট আকারে সাধারণত প্রকাশ করি তাহলে এখানে ফরওয়ার্ডিং লেটার থাকবে এবং আপনার রিপোর্ট বা ফিডব্যাক থাকবে দুইটা বাগ এখানে হবে প্রথম বাগে আমি অনুরোধ করব এই বিষয়ে পড়েছি সেটা প্রকাশের জন্য দ্বিতীয় অংশে আমার মতামতগুলো এখানে তুলে ধরবো আচ্ছা তাহলে দেখেন প্রথম কি পত্রিকা একটি আর্টিকেল বা ফিচার বা নিউজ পড়েছেন তার তারিখ পেজ বিষয় উল্লেখ করতে হবে প্রকাশিত বিষয়টির উপর আপনার কিছু ফিডব্যাক বা রিয়াকশন আছে তা জানিয়ে লেখাটি প্রকাশের অনুরোধ করতে হবে এই দুইটা কাজ এখানে আচ্ছা আর এখানে রিপোর্টের অংশে বা ফিডব্যাক অংশে মানে মূল বিষয়বস্তু যেখানে থাকবে আর সেখানে আমরা কি করব আর তার আগে একটু বলে নেই যে এটা যে পাবলিশড আর্টিকেল পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি এটা কি করে বুঝবো কোন লেখা দেখে বুঝবো যে এটা অলরেডি পত্রিকায় প্রকাশিত হয়েছে কারণ এখানে দুই ধরনের যেহেতু কিছু আছে পত্রিকায় প্রকাশিত হয় নাই সেখান তো বলা যাবে না যে আমি আপনার পত্রিকায় পড়েছি পত্রিকায় প্রকাশিত হয় নাই কিন্তু আপনি বলতেছেন যে আপনার পড়েছি সেটা বলা যাবে না তাহলে আমি কি দেখে বুঝবো যখন লেখা থাকবে এরকম দেখেন রাইট এ লেটার টু দা এডিটর রাইট আ লেটার টু এডিটর ইন হুইচ ইন হুইচ ইট অ্যাপিয়ার্ড ইন হুইচ ইট অ্যাপিয়ার্ড

ফিডব্যাক বা রিয়াকশন জানাতে হবে আমি পড়েছি এই কথাটা বলতে হবে আচ্ছা তাহলে ফরওয়ার্ডিং লেটারের পরের অংশে যেটা বডি প্যারাগ্রাফে আমরা কি বলবো ধরেন বডি বা এখানে রিপোর্টের অংশে কি বলবো এখানে বডি বা রিপোর্টের অংশে আমরা কি পড়বো এখানে দেখেন বডি বা রিপোর্টের অংশে যে মূল যে বিষয়বস্তুটা বডি বা রিপোর্টে যা বলতে হবে বডি বা রিপোর্টে যা বলতে প্রথম হলো যে যেহেতু এটা পত্রিকা প্রকাশিত হয়েছে রিডিং প্যাসেজে যে যে বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো সংক্ষেপে তুলে ধরতে হবে মানে বডির প্রথম প্যারাতে রিডিং প্যাসেজে যে যে বিষয়ের কথা বলা হয়েছে তার সংক্ষেপে তুলে ধরতে হবে অর্থাৎ বডির প্রথম প্যারাতে দেখেন বডির প্রথম প্যারাতে বডি এর প্রথম প্যারাতে প্যারাতে রিডিং প্যাসেজের যে যে বিষয়ের করা হয়েছে আহ যে বিষয়ে উল্লেখ করা হয়েছে তা নিজের মতো করে তুলে ধর নিজের ভাষায় তুলে ধরতে হবে নিজের ভাষায় আহ তুলে ধরতে হবে তাহলে দেখেন এখানে আমাদের বইটির প্রথম প্যারাতে রিডিং প্যাসেজে যে যে বিষয়ের কথা বলা হয়েছে সে বিষয়গুলো আমার মতো করে নিজের ভাষায় তুলে ধরতে হবে নিজের মত করে আমাদের তুলে ধরতে হবে জাস্ট ওয়ান মিনিট 見るが。

মানে যে যে বিষয়ের কথা বলা হয়নি সেগুলো সাজেশন আকারে বলতে হবে তাহলে সেকেন্ড প্যারাতে তাহলে প্রথম প্যারা সেকেন্ড প্যারাতে বডির সেকেন্ড প্যারাতে বডি সেকেন্ড প্যারাতে সেকেন্ড প্যারাতে যে যে বিষয়ের উল্লেখ করা হয়নি মানে রিলিভেন্ট প্রাসঙ্গিক যে যে বিষয়ের উল্লেখ করা হয়নি যে যে বিষয়ের উল্লেখ করা হয়নি উল্লেখ করা হয়নি তা পয়েন্ট আকারে নিচে নিচে তুলে দিতে হবে পয়েন্ট আকারে নিচে নিচে তুলে ধরতে হবে নিচে নিচে আহ তুলে ধরতে হবে তাহলে বডির সেকেন্ড প্যারাতে প্রাসঙ্গিক যে যে বিষয়ের উল্লেখ করা হয়নি তা পয়েন্ট আকারে নিচে নিচে তুলে ধরতে হবে এই যে এক দুই তিন চার এই সাজেশনগুলো আচ্ছা আর বডির তৃতীয় প্যারাতে এক দুই লাইনে কনক্লুশন দিতে হবে আর থার্ড প্যারাতে হবে বডির তৃতীয় প্যারাতে এক দুই তিন লাইনে কনক্লুশন দিতে হবে থার্ড প্যারাতে কি হবে দেখেন বডি বডি এর তৃতীয় প্যারাতে তৃতীয় প্যারাতে এখানে দুই তিন লাইনে কনক্লুশন দুই তিন লাইনে লাইনে দিতে হবে হবে বা টানতে দুইটি লাইন আমরা উপসংহার দিব তাহলে একটা ফরওয়ার্ডিং লেটার থাকবে যেখানে আমরা আহ একটা আর্টিকেল পড়েছি বা ফিচার পড়েছি সেটা নিয়ে কথা বলবো যে অমুক তারিখে অমুক পেয়ে যে এই বিষয়ের উপর পড়েছি এটার উপর আমার কিছু ফিডব্যাক আছে সেটা প্রকাশ করলে এই পিপুল উপকৃত হবে তারপরে সেই রিপোর্ট বা বডি প্রথমে যখন যাবেন তখন রিডিং প্যাসেজে যে যে বিষয়ের কথা বলা হয়েছে সেটা আমরা ডিটেলস বলবো তারপর যে যে বিষয়ের কথা বলা হয়নি সেগুলো সাজেশন আকারে বলবো এরপর এক দুই লাইনে আমরা কনক্লুশন লিখবো এটা হলো যেখানে পাবলিশ আর্টিকেল হবে সেটার ফর্মেট তাহলে আমরা একটা ফুল একটা ফর্মেট যদি দেখে আসেন আমরা পুরা একটা লেটার টু দ্য এডিটরের ফর্মেট এবং লেটার টু দ্য এডিটর যদি দেখতে চাই আচ্ছা আমরা আগে বলেছি যে কি করে বুঝবো যে এটা পাবলিশড আর্টিকেল যখন লেখা থাকবে রাইট এ লেটার টু দা এডিটর ইন হুইচ ইট অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ড কথাটা থাকলে বুঝবো যে এটা প্রকাশিত হয়েছে আচ্ছা এখন দেখেন আমরা যখন পাবলিশড আর্টিকেলের উপর একটা লেটার বা অ্যাপিয়ার্ড আর্টিকেলের একটা লেটার লিখবো তখন আমাদের কোন কোন বিষয়গুলো দেখতে হবে প্রথম হলো যে আপনি আপনি প্রথমে আপনি কবে কি বিষয়ের উপর লেটারটা পড়েছেন বা আর্টিকেলটি পড়েছেন সেটা উল্লেখ করতে হবে যাদের কাছে আছে দেখেন বইতে আছে একটু বই বই থাকলে একটু বের করেন আর্টিকেলটি সম্পর্কে আপনার কিছু সাজেশন বা রিকমেন্ডেশন আছে তার উল্লেখ করে লেটারটি প্রকাশের অনুরোধ করতে হবে লেটারটির একটি সুইটেবল টাইটেল থাকতে হবে এখন দেখেন একটা সুইটেবল টাইটেল থাকতে হবে সুইটেবল টাইটেল থাকতে হবে লেটারটির একটি সুইটেবল টাইটেল থাকতে হবে আমরা আগে বলছি টাইটেলের মধ্যে কোনো ভার্ব থাকবে না এটা নাউন ফর্মে লাগবেন জিরান ফর্মে লাগবেন অথবা ইনফিনিটিভ ফর্মে লাগবেন টাইটেলটা এমন ভাবে লিখতে হবে যেন টাইটেলের মধ্যে পুরো সবগুলা বিষয় ফুটে ওঠে ভাবে আচ্ছা এরপরে রাইটিকেল কি কি গুরুত্বপূর্ণ আছে সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে সেকেন্ড প্যারাতে আচ্ছা আর্টিকেল কি কি প্রাসঙ্গিক বিষয়ের কথা বলা হয়নি তার উল্লেখ করতে হবে সব শেষে এক দুই লাইনে উপসংহার টানতে হবে এটা হলো মূল কাজ এখন দেখেন আপনি যখন লিখবেন ফরমেটটা কিভাবে হবে আমাদের ফরমেটটা একটু ডিফারেন্ট তাই না ফর্ম্যাটটা কিন্তু লেটার টু দা এডিটর একটা ডিফারেন্ট কেন এখানে একটা ফরওয়ার্ডিং লেটার লিখতে হয় এই কারণে একটু ডিফারেন্ট হয় তাহলে ফরম্যাট অফ দ্য লেটার টু দ্য এডিটর এন্ড ফরমেট অফ দ্য লেটার টু দ্য এডিটর লেটার টু দা এডিটরের ফরম্যাট যদি আমরা বলি প্রথমে যেটা হলো আমরা ধরেন ডেট দেবো ডেট এই ডেটটা হবে একজ্যাম পরীক্ষার ডেট এই ডেটটা হবে আমাদের পরীক্ষার ডেট মানে যে তারিখে পরীক্ষা তার সেই ডেটটা হবে এরপরে হলো আমাদের দেখেন ইনসাইড অ্যাড্রেস এখানে দুই নাম্বার হলো ইনসাইড অ্যাড্রেস ইনসাইড অ্যাড্রেস মানে হুম ইউ আর রাইটিং দ্য লেটার টু এটা হলো হুম ইউ আর রাইটিং দ্য লেটার টু হুম ইউ আর রাইটিং দ্য লেটার টু আপনি যার কাছে লেটারটা লিখছেন এখন দেখেন আচ্ছা এই যে গ্যাপটা ডেট এবং ইনসাইড এড্রেস আগে এটা সাধারণত আমাদের বলা হয় যে কোয়াডরাপল স্পেস হবে হ্যাঁ এটা হলো সাধারণত আমরা বলি যে এটা কোয়াডরাপল স্পেস অর্থাৎ ডেট এবং ইনসাইড এড্রেসের আগে সাধারণত কোয়াডরাপল স্পেস হয় ডেট এবং ইনসাইড এড্রেসের আগে কোয়াডরাপল স্পেস বলা হয় মানে অর্থাৎ সাধারণত প্রায় 1 ইঞ্চি পরিমাণ বাদ দিলে যে জায়গাটা হয় যতটুকু জায়গা এখানে গ্যাপ রাখতে হয় পরীক্ষার হলে এটা মেনটেন না করলেও হবে তবে গ্যাপটা একটু বেশি রাখবেন নরমালি এখানে ডাবল স্পেসে থেকে একটু বেশি তাই এখানে গ্যাপটা একটু বেশি এটা যেন বোঝা যায় ডেটের পরে ইনসাইড এটের সঙ্গে যে কোনো শুধু লেটার টু দ্য না যে কোনো লেটারে এখানে সাধারণত কোয়ার ডাবল স্পেস রাখার নিয়ম তো এখানে অন্য গ্যাপগুলো থেকে যে একটু বেশি গ্যাপ এটা আপনাকে দেখাতে হবে তাহলে এখানে একটু গ্যাপটা বেশি রাখলেই বোঝা যাবে যেটা কোয়ার ডাবল স্পেস হয়েছে আচ্ছা তারপরে দেখেন এরপরে হলো আমাদের স্যালুটেশন এখন সাবজেক্ট যেটা সাবজেক্টটাকে দিতে হবে না দিতে হবে না বলেন তো সাবজেক্ট হ্যাঁ আচ্ছা এখানে আমাদের যেটা হলো ধরেন এখানে তিন নম্বরের সাবজেক্ট এটা অপশনাল এটা হলো আমাদের সাবজেক্ট অপশনাল সাবজেক্টের পরে স্যালুটেশন যাবে আমরা এখানে স্ক্রিন যেটা দেখাচ্ছি সেটা স্যালুটেশনটা আগে দেখা যাচ্ছে সাবজেক্টটা পরে সাবজেক্ট আগে থাকবে স্যালুটেশনটা পরে যাবে আচ্ছা এখন দেখেন এখানে কি হলো তাহলে আমাদের ইজ ইনসাইড অ্যাড্রেস সাবজেক্ট এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে দিলেও ক্ষতি নেই দিলেও এখানে ক্ষতি নেই এখানে সাবজেক্ট দিলে কি দেওয়া যাবে ধরেন আমরা সাবজেক্ট যদি দেই তাহলে সাবজেক্টের জায়গায় মূলত আমরা কি দেব সাবজেক্টের জায়গায় আমরা এখানে কি লিখব

Uh, to publish a uh, humble request uh, to publish the white uh, the uh, following letter following letter in your widely circulated in your in your widely circulated daily widely circulated ডেইলি দেখেন এ হাম্বল রিকোয়েস্ট টু পাবলিশ দা ফলোয়িং লেটার ইন ইউর ওয়াইডলি সার্কুলেটেড ডেইলি এ হাম্বল রিকোয়েস্ট টু পাবলিশ লেটার ইন ইউর ওয়াইডলি সার্কুলেটেড ডেইলি অর্থাৎ একটা কি যে বিনম্র অনুরোধ যে নিচের লেটারটি আপনার পত্রিকায় প্রকাশের জন্য বিনম্র অনুরোধ লিখলে এরকম লিখবো যে সাবজেক্ট দিয়ে এ হাম্বল রিকোয়েস্ট টু পাবলিশ দা ফলোয়িং লেটার

স্যালুটেশন স্যালুটেশনের জায়গায় কি লিখতে হবে যেমন ডিআর সার আর সার স্যালুটেশন ডিআর সার ডিআর সার এর পরের পার্টটা কি এর পরের পার্টটা এখানে ডাবল স্পেস দিয়ে এখানে দেখেন ফরওয়ার্ডিং লেটার বা লেটার এখানে যদি বলতে হয় ফরওয়ার্ডিং লেটার ফরওয়ার্ডিং লেটার ফরওয়ার্ডিং লেটার বা লেটার মানে এই যে আপনি পড়েছেন সেটা বলবেন যে এই পত্রিকায় আমি পড়েছি দেখি ফরওয়ার্ডিং লেটারটা আমাদের কিভাবে শুরু হবে মানে ফরওয়ার্ডিং লেটারের জায়গায় মূলত আমরা কোন কোন বিষয়গুলা বলবো মানে ফরওয়ার্ডিং লেটারের জায়গায় কি কি বিষয়গুলা বলবো আমরা সেটা যদি একটু দেখি আচ্ছা দেখেন ফরওয়ার্ডিং লেটারের জায়গায় কি কি বিষয় থাকবে সেটা একটু দেখি মানে এখানে একটা কমন ফর্মেট আমরা মুখস্থ করে নিব মানে একটা ওইটাই বারবার লিখে থাকবেন একটা ভালো করে লিখে নেবেন যেমন উইথ রেফারেন্স টু এন আর্টিকেল পাবলিশড অন দেখেন উইথ রেফারেন্স উইথ রেফারেন্স টু অ্যান আর্টিকেল উইথ রেফারেন্স টু এন আর্টিকেল পাবলিশড অন

অন দেখেন মানে যে তারিখে আপনি এটা পড়েছেন মানে এখানে কিন্তু প্রথমে যে ডেটটা দিয়ে আসেন সেই ডেটের আগে হতে হবে পরীক্ষার ডেটটা কিন্তু না আগে পরীক্ষা যেদিন আপনি লিখতেছেন পরীক্ষার ডেট দিলেন এটা কমপক্ষে তিন চার দিন আগে ডেট দিবেন বা এক সপ্তাহ আগে ডেট দিবেন মানে যেদিন আপনি পড়েছেন আর যখন লিখতেছেন তখন তো পড়েন নাই তার আগে পড়ছেন এই জন্য এই ডেটটা প্রথমে যে ফরওয়ার্ডিং লেটারে যে ডেট দিচ্ছেন সেটার কয়েকদিন আগে ডেট হবে তার মানে এখানে ডেট হলো মানে রাইট দ্য ডেট অন হুইচ ইউ হ্যাভ রিড দ্য আর্টিকেল মানে এখানে রাইট দ্য ডেট রাইট দ্য ডেট অন হুইচ ইউ রিড দ্য আর্টিকেল অন হুইচ ইউ রিড দ্য আর্টিকেল বা নিউজ বা ফিচার তাহলে এখানে ডেট দেবো ওই ডেটটা আচ্ছা তাহলে আমরা ডেট দিলাম ডেটের পরে ইন ইউর আস্টিম ডেইলি তাহলে এখানে লেখলেন তাহলে ডেটের পরে আমরা কি লিখবো ইন ইউর আস্টিম ডেইলি ইন ইউর আস্টিম ডেইলি সনাম ধন্য পত্রিকা ইন ইউর আস্টিম ডেইলি ইন ইউর আস্টিম ডেইলি আই হ্যাভ সাম অবজারভেশন এন্ড রিকমেন্ডেশন আই হ্যাভ সাম of observations and recommendations and recommendations and recommendations I have some observations and recommendations I have some observation and recommendations for I, I shall be highly great and grateful to you I shall be I shall be highly glad and grateful to you. Grateful to you. If, uh, if you kindly publish. If you kindly publish. If you kindly publish. Mm -hmm. uh, publish the fol uh, following letter. The following letter. দেখেন ইন ইন ওকে ফলিং লেটার ইন ইউর ওয়াইডলি সার্কুলেটেড ডেলি ওয়াইডলি সার্কুলেটেড ডেইলি দেখেন ইন ইউর ওয়াইডলি সার্কুলেটেড ডেইলি আপনার এখানে দেখেন এখানে কি হলো এটা এটা একটা বিষয় এরকম একটা এর ভালো আপনি চাইলে একটা ফর্মেট তৈরি করে এটা মুখস্থ করে নেবেন বারবার বলবেন এখানে অনলাইন ভার্সনেও প্রকাশ করার কথা বলতে পারেন যে প্লিজ ওকে এখানে ফলোয়িং লেটার ইন ইন বোথ অনলাইন অ্যান্ড অফলাইন ভার্সন অফ ইউর ডেইলি এরকম বলতে পারেন যে এখানে পাবলিশ ওয়াইডলি ডেইলি অ্যালং উইথ ইউর অনলাইন ভার্সন এরকম বলতে পারেন যে অনলাইন ভার্সনের কথাটাও এখানে রাখতে পারেন

এটা লেখার পরে ইউরস ফেইথফুলি ইউর্স ইউরস যেহেতু স্যার বলে অ্যাড্রেস করছেন ফেইথফুলি লেখেন ইউর্স ফেইথফুলি এখানে লেখেন ধরেন এ আজিমপুর ঢাকা নামের ক্ষেত্রে পুল নাম লেখে না লেখে আপনি এ বি সি ডি বা এক্স ওয়াই জেড লেখবেন হ্যাঁ নামের ক্ষেত্রে এ বি সি ডি এক্স ওয়াই জেড লেখবেন আর এখানে সবগুলো তো ডাবল স্পেস এই ইউর স্পেস ফুলির পরে এবং এ আজিমপুর ঢাকা এই জায়গাটাতে আবার একটু ওয়ার্ড ডাবল স্পেস স্পেসটা বেশি হবে অর্থাৎ ইউর স্পেস ফুলির পরে সিগনেচারের আগে এই জায়গাটাতে গ্যাপটা একটু বেশি তাহলে ডেড লাইনের পরে ইনসাইড অ্যাড্রেস আগে হলো ওয়ার্ড স্পেস মানে দুই তিন লাইন দুই লাইনের বেশি বাদ দিলে যেটা হয় আর ইউর স্পেস ফুলির পরে সিগনেচার আগে হলো ওয়ার্ড স্পেস অর্থাৎ ইউর স্পেস ফুলির পরে সিগনেচারের আগে হলো আমাদের ওয়ার্ড স্পেস হsetDefault এটা আমাদের ফরওয়ার্ডিং লেটার এটা মুখস্থ করে ফেলতে হবে এখন এটা ধরেন আপনার কোন পর্যন্ত যাবে পেজে এটা কি এক পেজে হবে না কতগুলো লাগবে বলেন তো এটা কি স্যার এক পেজে তো এক পেজে তো পসিবল না এক পেজে পসিবল না তাহলে সাধারণত देयर পেজের একটু কম হয় তাই না देयर পেজের একটু কম এক পেজ হলো পরের পেজে হয়তো তিন ভাগের এক ভাগ তাহলে হ্যাঁ তিন ভাগের এক ভাগ যাবে অথবা চার ভাগের এক ভাগ তাহলে যেখানে শেষ হলো সেখানে গিয়ে সেই বরাবর একটা আমরা টাইটেল লিখব না যেখানে শেষ হলো এটা এক পেজের ভিতরে শেষ হলে নিচে লাগবে এক পেজ হবে না এটা সাধারণত দেড় পেজ লাগবে এটুকু হ্যাঁ ফরওয়ার্ডিং লেট না পরীক্ষা খাতা লম্বা থাকলে অসুস্থ কম আপনার এই যে ফোর সাইজ যেগুলো লেখেন এখানে যতটুকু লেখা লেখা যায় ওইখানে লম্বা থাকলে একটু বেশি লিখতে পারবেন না কারণ পৃষ্ঠা কম ওটা লম্বা বেশি পৃষ্ঠা কম আপনি হিসাব করে দেখবেন এখানে যে ওয়ার্ডগুলো হয় ওইখানে যতটুকু ওয়ার্ড হবে বেশি হবে না কাজেই এখানে আপনার মার্জিন করার পরে বেশি লিখতে পারবেন না তাহলে টাইটেল যেখানে শেষ হবে সেখানে লিখবেন প্রিয় স্যার পরে বুঝি নাই এটার উপর নাম্বার নাম্বার তো হ্যাঁ নাম্বার তো ভেরি করবে আপনি যে যত ভালো লিখবে ভালো মার্কস পাবে দুর্বল হলে তো দুর্বল মার্কস পাবে দুইটা পার্টি এখানে বডিটাও ফ্যাক্টর এটাও ফ্যাক্টর মানে প্রেজেন্টেশন যারা ভালো করতে পারবে দুই জায়গায় ভালো হবে ভালো মার্কস পেতে হলে দুইটা জায়গায় ভালো করতে হবে মানে এখানে আপনি খুব দুর্বল লেখলেন বডি ভালো লেখলেন হয়তো আবার এই যে একটু ভালো মার্কস পেলেন এখানে একটা সুন্দর লিখছেন

যদি আপনার এক পেজে না লাগে তাহলে টাইটেল প্রথমে দিয়ে দেবেন বুঝছেন আমার কথা এখন আসেন টাইটেলের পরে আমরা কি করবো এখন তাহলে টাইটেলের ক্ষেত্রে বললাম যে গিভ এ সুইটেবল টাইটেল হিয়ার এখন প্রথমে টাইটেল দিবেন আচ্ছা টাইটেলের বডি প্যারাগ্রাফে দেখেন আমরা আচ্ছা যাই এটা আগে ফর্মেটটা দেখে নেই আচ্ছা তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ক্লোজ বললাম তাহলে লেটার লেখার পরে ওই যে ইউরস ফেইথফুলি যেটা তাহলে এটা আমরা ফরওয়ার্ডিং লেটার ছিল চার নম্বরে পাঁচ নাম্বারে ছিল কমপ্লিমেন্টারি অংশগুলো দেখাচ্ছি কমপ্লিমেন্টারি ক্লোজ কমপ্লিমেন্টারি ক্লোজ এটা কমপ্লিমেন্টারি ক্লোজ কোডটা ওই যে ইউস ফেইথফুলি যেটা বললাম এটা হলো কমপ্লিমেন্টারি ক্লোজ ইউর্স ফেইথফুলি দেখ কমপ্লিমেন্টারি ক্লোজ হলো আমার ইউর্স ফেইথফুলি তারপর স্যান্ডার্স নেম এন্ড ব্রিফ এড্রেস ছয় নাম্বার যেটা বলছি যে স্যান্ডার্স নেমস এন্ড ব্রিফ এড্রেস স্যান্ডার্স Uh, senders, name and অ্যান্ড ব্রিফ অ্যাড্রেস অ্যাড্রেস এই যে যেটা বলছিলাম যেমন এ আজিমপুর ঢাকা এ বলছিলাম আজিমপুর আজিমপুর ঢাকা এটা হলো আমার স্যান্ডার্স নেইম্যান্ড ব্রিফ অ্যাড্রেস এই পার্টটা ছিল স্যান্ডার্স ব্রিফ অ্যাড্রেস তাহলে দেখেন এখানে আমাদের পার্ট পার্ট যদি আমরা দেখি তাহলে প্রথমে দেখলাম ডেট মানে পরীক্ষার ডেটা দিবেন এখানে ইনসাইড এড্রেস ইনসাইড এড্রেস দা হোম ইউ আর রাইটিং দা লেটার টু যার কাছে আপনি লেটারটা লিখছেন তারপরে বলছিলাম কি তিন নাম্বার তিন নাম্বার বলছিলাম সাবজেক্ট অপশনাল দিলেও হয় না দিলেও হয় সাবজেক্ট কি লিখবেন বলে দিছি তারপরে স্যালুটেশন डियर স্যার আচ্ছা डियर স্যার পরে আমরা চার নাম্বার বলছি ফরওয়ার্ডিং লেটার বা লেটার এখানে যে রিকোয়েস্ট করবেন পত্রিকা সম্পাদকে প্রকাশ করার জন্য একটা মুখস্থ পাঠ থাকবে ওইটা আপনি এখানে লিখবেন আচ্ছা ওটা মুখস্থ করার সুবিধা যেটা হলো এখানে ফরওয়ার্ডিং লেটারের মধ্যে কিন্তু প্রায় ধরেন 80 90 শব্দ চলে আসবে 80 90 শব্দ দুই তিন মিনিটে লিখে ফেলতে পারবেন দুই তিন মিনিটে কিন্তু এক পেজ হয়ে যাবে দুই তিন মিনিটে এক পেজ হয়ে যাবে এটা হলো সুবিধা আচ্ছা এখন দেখেন তারপরে বলছি এরপরে যেটা আছে হ্যাঁ হ্যাঁ আপনার এই বইতে মানে নাম্বার সিস্টেমটা কিন্তু ওলট পালট আছে আপনি বলছিলেন বল থাকলে আপনাকে জানাতে হ্যাঁ কোনটা জানা ওই যে সিট আগে গেছে ওই যে আপনি হ্যাঁ স্যার দুই এর পরে চার চলে আসছে চার এর পরে তিন আসছে ওই যে একটাই কত পেজ দেখেন তো ওটা একটু বলে দিছি সংশোধন হ্যাঁ কত পেজ 246 পেজ হ্যাঁ ওই যে স্যালুটেশনটা এখানে 200 ডেট ইনসাইডার ডেস্ক সাবজেক্ট স্যালুটেশন লেটার দুইয়ের পরে না বই তো ঠিক দেখা যাচ্ছে আচ্ছা কি আছে বলেন তো প্রথমে আছে ডেট দুই নম্বরে ইনসাইড দাঁড়ান দুই নম্বরে ইনসাইড অ্যাড্রেস ও ওই যে তিন নম্বরে সাবজেক্ট তিন তিন চার ও ওই যে তিন চার পাঁচ সিকোয়েন্সটা একটু ইয়ে হয়েছে না

টাইটেল অফ দ্য লেটার বা রিপোর্ট এখন দেখেন টাইটেল আমরা যদি বলি এখানে টাইটেল অফ দ্য লেটার বা রিপোর্ট সাত নাম্বারটা হলো আমাদের টাইটেল অফ দ্য লেটার বা রিপোর্ট টাইটেল অফ দ্য লেটার অফ দ্য লেটার অর রিপোর্ট অথবা ফিচার যেটাই থাক টাইটেল অফ দ্য লেটার বা রিপোর্ট বা ফিচার এখন এই টাইটেলের ক্ষেত্রে আমরা বলছি যে টাইটেলের মধ্যে কোনো ভার থাকবে না টাইটেলটা লিখবো আমরা ভারফিন ভাবে টাইটেলের মধ্যে কোনো ভার থাকবে না মানে কমপ্লিট সেন্টেন্স হবে না মানে টাইটেলটা কমপ্লিট সেন্টেন্সে হবে না অর্থাৎ টাইটেল লিখতে হবে দেখেন টাইটেল লিখতে হবে লিখতে হবে ইনফিনিটিভ ইনফিনিটিভ জিরান্ড অথবা নাউন ফর্মে অথবা নাউন ফর্মে টাইটেল লিখতে হবে ইনফিনিটিভ জিরান্ড অথবা নাউন ফর্মে টাইটেল লিখতে হবে ইনফিনিটিভ জিরান্ড অথবা নাউন ফর্মে তার মানে টাইটেলের মধ্যে আমাদের কোন ভার্ভ থাকবে না পার্টিসিপল থাকবে না কোন ভার্ভ এবং পার্টিসিপল সাধারণত থাকবে না কোন ভার্ভ অথবা পার্টিসিপল সাধারণত থাকবে না কোন অথবা পার্টিসিপল থাকবেন তবে এই নিয়মের একটু বেসিক টম আপনার হতে পারে যখন ধরেন একটা নিউজ আইটেম আছে সচরাচর বর্তমানের ঘটনার একটা নিউজ আইটেম তখন কিন্তু নিউজ আইটেমের টাইটেল আবার ভার ছাড়া লেখা কঠিন হয় ভার দিয়ে লেখলে ভালো নিউজ আইটেমের যদি আপনি টাইটেল লিখতে চান তখন ভার দিয়ে যদি লিখেন সেটা টেন্সে লিখতে হবে অর্থাৎ নিউ কোনো নিউজ আইটেমের টাইটেল যদি ভারতে লিখতে হয় তাহলে সেটি হবে অর্থাৎ কোনো নিউজ আইটেমের তবে কোন নিউজ নিউজ আইটেম এর টাইটেল যদি লিখতে হয় লিখতে হয় তবে তা আহ প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে তবে কোন নিউজ আইটেমের টাইটেল যদি লিখতে হয় তবে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে কোন নিউজ আইটেমের টাইটেল যদি লিখতে হয় সেটি প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে এখন ধরেন এই যে রিমনের আঘাতে উপকূল লন্ডভন্ড হয়ে গেল এটা একটা নিউজ আইটেম আপনি পড়েছেন এটার উপর আপনাকে একটা টাইটেল দিতে হচ্ছে নিউজ আইটেমের উপর একটা টাইটেল দিতে হচ্ছে ধরেন একটা ক্ষয়ক্ষতি তো আমরা জানি তাই না তাহলে এটা যে একটা টাইটেল দিতে চান ধরেন আপনি টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স একটা টাইটেল দিবেন অর্থাৎ গুনিচর রিমনের যে ইম্প্যাক্ট হ্যাঁ ডেঞ্জারাস ইম্প্যাক্ট সেটার একটা টাইটেল লিখতে চান তাহলে টাইটেলটা লেখেন তো কি লিখবেন ঘূর্ণিঝর রিমনের উপর একটা লেটার টু দা এডিটর ধরেন আপনাকে লিখতে বলছে এটা একটা টাইটেল আপনাকে দিতে হবে একটা টাইটেল লেখেন তো দুই মিনিটে লেখেন আচ্ছা ঘূর্ণিঝড় রিমনের প্রভাব বা ক্ষয়ক্ষতি নিয়ে একটা আমরা লেটার টু দা এডিটর লিখবো এটার একটা টাইটেল লেখেন এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবেন ঘূর্ণিঝড় রেমনের ক্ষয়ক্ষতি মানে এটা তান্ডব নিয়ে একটা লেটার টু দা এডিটর ধরেন আমরা লিখবো একটা টাইটেল দিতে হবে এটা একটা ভার্ব দিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা টাইটেল লেখেন যদি হয়ে গেছে ঘটনাটা কিন্তু এটা পরের দিন বা দুই চার দিন পরে যখন রিপোর্ট হয় সাথে সিম্পল টেন্সে হয় তাহলে এটা একটা টাইটেল লেখেন হবে যে ঘূর্ণিঝড় রেমনের আঘাতে উপকূল লন্ড গণ্ড বুঝতে পারছেন দেখেন লেখেন ঘূর্ণিঝড় উপকূলের মানে ঘূর্ণিঝড় রেমনের আঘাতে উপকূল লন্ড গণ্ড এটা ইংরেজি প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখেন সময় দুই মিনিট দুই মিনিটে টাইটেল লিখবেন এই মনে ডিবাস তো ভার হয় না ডিবাসে তো ভার নাই না হয়নি প্যাসিভ আসবে না প্যাসিভ করা যাবে না লেখেন প্যাসিভ হবে না টাইটেলে প্যাসিভ হবে না লেখেন যে কথা বলছে সেই কথা লেখেন 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 প্রিন্ট একটা কাজে লাগান

সে একটা মতলব খাটানো বা পরিক্রমণ হিট আপনার মতলব খাটানাই না হিটের পর আপন দেওয়া যাবে না শুধু হিটস দেওয়া যেতে পারে কিন্তু হিটের পরে কিন্তু হিটস আরো সুন্দর হতে হবে আর কি বলেন সজীব কি লেখলেন বলেন তো করে মানে এইটার মানে আমরা চাচ্ছি যে এই সাইক্লোনকূলটাকে লন্ডবন্ড করে দিয়েছে অথবা ধরেন স্মরণকালের মানে ভয়াবহ জলশ্বাস মানে এবার যে পানিটা এসেছে সে তো মানে এখন যারা বেঁচে আছে জীবিত আছে তারা সবাই বলতেছে যে আমরা এত পানি কখনো দেখে নেই মানে ঘরের ভিতরে আপনার বুক পানি কোমর পানি মানে এই যে কালের মানে যারা স্মরণ করতে পারছে তারা সবাই বলছে এরকম জলাশয় আইলে তো হয় নাই এত বেশি পানি হ্যাঁ তার মানে ওই এলাকায় আপনি কোনো বাড়ি পাবেন না যেখানে আর খুব বেশি উঁচু বাড়ি ছাড়া কোনো বাড়ি নেই যেখানে মানে ঘরের ভিতরে পানি ওঠে নাই মানে এই এই যে ভয়াবহতা এইটা তুলে দরকার হ্যাঁ হ্যাঁ বলেন তাহলে কি লেখলেন দীপ কি লেখছেন না সাজাইতে পারি না সাজাইতে পারি না সোমা কোস্টাল ডিভাইস্ট্রেশন বাই দা হিট অফ সাইক্লোন রিমা হসপিটাল বাই দা হিট অফ সাইক্লোন কোস্টাল ডিভাইস্ট্রেশন বাই দা হিট অফ সাইক্লোন বাই দা উইচ সেন্সটা সাধারণত একটি ফর্মে লিখতে হবে বলছি বাই দা সেন্স আসবে না কথা কাছি গেছেন আরেকজন আজিজুল হাকিম বলেন তো দেখেন লিখতে হবে তো সাইফুল যেটা হলো কি লিখবেন বলেন এখন এই যে বিষয়টা দেখেন আপনি দেখেন চেষ্টা করছেন কিন্তু আসলে এটার গভীরতাটা আসতেছে না

এখানে দেখেন লাইভলিহুড এরকম একটা সেটার্স কোস্টাল যদি দেন আপনি রেমন কোস্টাল লাইফ অ্যান্ড লাইভলিহুড রেমন কি করেছে উপকূলীয় জীবন এবং জীবিকা লন্ডবন্ড করে দিয়েছে উপকূলীয় অঞ্চলে দেখেন লাইফ এন্ড লাইভলিহুড

স্মরণকালে ভয়াবহ জনশ্বাস রেমন যেটা নিয়ে এসেছে এটা জানতে চাই কি হতে পারে স্মরণকালের ভয়াবহ মানে স্মরণকালের আহ ভয়াবহ জলশ্বাস রেমন স্মরণকালের ভয়াবহ জলশ্বাস বয়ে এনেছে কি হবে জলোচ্ছ্বাস কি সার্স হ্যাঁ ওকে তাহলে এখানে স্মরণকালের ভয়াবহ সার্স সার্স মানে তাহলে কি জল তাহলে এখানে দেখেন আমরা রেমনের কথা বলতে হবে সেটা রেমন কিভাবে বলবো আনপ্রেসিডেন্টেড টাইডাল সার্জ ডেফিনেটলি আসবে এটা রেমন নিয়ে এসেছে এটা কিভাবে বলবো আনপ্রেসিডেন্টেড টাইডাল সার্জ এখন রেমনটা যুক্ত করতে চাই কিভাবে করবো

Brings about the Ramon's Ramon brings about unprecedented tidal surges in the nine coastal districts. The Ramon Randall, brings about unprecedented tidal surges in nine coastal districts. The unprecedented Ramon's brings about unprecedented tidal surges in nine coastal districts. <uds> আর কি টাইটেল দেওয়া যেতে পারে এটা ধরেন এটা কেন চিন্তা করছি এইভাবেই টাইটেল চিন্তা করতে হবে আর কি টাইটেল দেওয়া যেতে পারে এটা আর ডে লিস্টারের টাইটেল দিয়েছে রেমার লিপস ট্রেইল অফ হাবুক ইন इट्स ওয়েক হ্যাঁ দেখেন এই যে দেখেন এই যে দেখেন রেমন দেখেন দেখেন রেমন লিপস কি হবে ট্রেইল অফ হাবুক কি হাবুক স্যার রেমাল লিপস ট্রেইল অফ হাবুক টি আর ইন इट्स টেইল বানান কি দেখেন এই যে হেডেক রেমন লিভস ট্রেইল অফ হ্যাপক মানে ধ্বংসযোগ্য ইন ইটস ওয়েক আচ্ছা এখন দেখেন ইন ইটস ওয়েক অর্থ কি ওয়েক ওয়েক মানে কি ইন ইটস ওয়েক এটা বাংলা কি ওয়েক মানে দেখলাম জাগরিত করা জাগরিত করা ইন পুনরুজ্জীবিত করা এরকম কি করা জাগরিত করা বা পুনরুজ্জীবিত করা এরকম লেখা জাগরিত করা মানে এটা হলো যে ইন ইটস ওয়েক মানে এটার যে ভয়াবহতার মাধ্যমে এটা আসলে এখানে জাগরিত না এখানে ইন ইটস ওয়েক হ্যাবক ইন ইটস ওয়েক মানে আসলে এখানে ওয়েক এর এক্সাক্ট যে মিনিংটা সেটা এখানে আসবে না অর্থাৎ এটা আপনার কি হয়েছে যে এখানে রেমন কি করেছে যে ধ্বংসযোগ্য ট্রেইল অফ হ্যাবক বিশাল এক ধ্বংসযোগ্য বই এনেছে এখানে বিশাল এক ধ্বংসযোগ্য বই এনেছে তাহলে এখানে রেমন লিভস মানে রেখে গেছে রেমন কি করেছে যে বিশাল এক ধ্বংসযোগ্য রেখে গেছে রেখে গেছে ট্রেইল অফ হ্যাভ মানে ধ্বংসযজ্ঞ বিশাল ধ্বংসযজ্ঞ হ্যাঁ ধ্বংসের পাহাড় ধ্বংসের স্তূপ ইন ইটস মানে এর যে শক্তি সেই শক্তি মানে রেমন তার শক্তিতে তাণ্ডবে কি করেছে যে ট্রেইল অফ ধ্বংস লীলা চালিয়েছে হ্যাঁ ধ্বংস লীলা চালিয়েছে এখানে ধ্বংসযজ্ঞ রেখে গেছে যেটা বলে তার মধ্যে আমরা যে বলছিলাম প্রথমটা যে রেমন

আচ্ছা তাহলে টাইটেল আমরা যদি লিখি নিউজ আইটেম টাইটেল ভার দিয়ে লিখতে হবে টাইটেলের মধ্যে পুরো রিডিং মূল বিষয়বস্তু তুলে ধরতে হবে টাইটেল দেখে বুঝতে হবে যেটা কি বোঝাচ্ছে তবে টাইটেলের ক্ষেত্রে একসাথে দুইটা বিষয় আসবে না একসাথে দুইটা বিষয় আসবে না যেমন ধরেন একটা পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করছে একটা নেগেটিভ বিষয় হ্যাঁ এখানে একটা প্যারায় পজিটিভ ইস্যুগুলো আছে পরের প্যারায় নেগেটিভ ইস্যুগুলো আছে তাহলে যদি নেগেটিভ দেখা যায় নেগেটিভ ইস্যু আলোচনা করার জন্য পজিটিভ ইস্যুগুলো প্রথম প্যারাতে নিয়ে আসে আপনার কাজ হবে নেগেটিভ বিষয়কে কেন্দ্র করে টাইটেল দেওয়া মানে টাইটেল একটা বিষয়ের উপর হবে কখনোই দুইটা বিষয়ের উপর টাইটেল হবে না ওকে তাহলে টাইটেল গেল হ্যাঁ বলেন হ্যাঁ

রিপোর্ট এরপরের পার্টটা হলো আমাদের আট নাম্বার দি দা রিপোর্ট বা এখানে যেটাই বলি তাহলে আমরা তিনটা প্যারাগত বলছি ইন সেপারেট থ্রি প্যারা প্যারাগ্রাফ মে বি মেড তিনটা আলাদা আলাদা প্যারা করা যেতে পারে মানে এটার জন্য বডিতে আমরা তিনটা আলাদা প্যারা করবো অর্থাৎ তিনটি আলাদা প্যারা তিনটি আলাদা প্যারা করতে হবে তিনটি আলাদা প্যারা করতে হবে ফার্স্ট প্যারাতে আমরা কি লিখবো ফার্স্ট প্যারা অফ বলি ইউ শুড কভার অল দা ডিটেইলস প্রোভাইড ইন দ্য রিডিং প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস যদি পত্রিকায় প্রকাশিত আর্টিকেল হয় নিউজ অ্যাপিয়ার ইন দ্য নিউজ পেপার দা এখানে আইটেল টাইটেল বা এখানে আর্টিকেল অ্যাপিয়ার ইন দ্য নিউজ এই কথা যদি বলা থাকে তাহলে আমরা বডিতে যেটা হলো ফার্স্ট পেলাতে রিডিং প্যাসেজে যে যে বিষয়ে কথা বলা হয়েছে সেটা আমরা আমাদের মতো করে লিখবো তাহলে তো ফার্স্ট পেলাতে দেখেন ফার্স্ট প্রথম পেলাতে একটা বলছিলাম বোধ হয় না বলছিলাম না প্রথম পেলাতে রিডিং প্যাসেজে যে সকল বিষয়গুলো কথা বলা হয়েছে সেটা আমাদের মতো লিখতে হবে সেকেন্ড প্যারাতে সাজেশন দিতে হবে যে যে বিষয়ের কথা বলা হয় না সেটা থার্ড প্যারাতে কনক্লুশন দিতে হবে একটা আগে বলছিলাম না দেখেন তো বলেছি তো তিনটা প্যারা প্রথম প্যারাতে রিডিং প্যাসেজে যে যে বিষয়ের কথা বলা হয়েছে সেই সেই বিষয়ের কথা বলতে হবে সেকেন্ড প্যারাতে রিডিং প্যাসেজে যে সকল বিষয় নাই হ্যাঁ কিন্তু যে বিষয়গুলো মানুষের জানা দরকার বা এই বিষয়গুলো ইনক্লুড করতে হবে সেটা বলতে হবে থার্ড প্যারাতে এক দুই লাইনে কনক্লুশন তাহলে বডিতে তিনটা প্যারা থাকবে বডিতে তিনটা প্যারাগ্রাফ থাকবে আচ্ছা এখন ধরেন এটা যদি আপনার পত্রিকায় প্রকাশিত আর্টিকেল না পত্রিকায় প্রকাশিত হয়নি আর্টিকেলটা বলছে রাইটে লেটার টু দা এডিটর অফ এ ডেইলি নিউজ পেপার রিগার্ডিং সে অনলাইন এডুকেশন রিগার্ডিং সে এখানে ক্লাইমেট চেঞ্জ এরকম একটা বিষয় নিয়ে ধরেন আসি কিন্তু বলে না যে হয়ার ইট ওয়াজ অ্যাপিয়ার্ড তখন আপনার কাজ কি তখন এখানে কয়টা প্যারা করব তিনটা প্যারার মধ্যে এখানে তিনটা প্যারাই থাকবে কিন্তু প্রথম প্যারাতে যেমন রিডিং প্যাসেজ থেকে আমরা তথ্য নি আসি তখন রিডিং প্যাসেজ থেকে তথ্য আসবে না যে বিষয়টা লিখতে বলছে ওই বিষয় সম্পর্কিত কথা বলবো না নাও আমরা যাচ্ছি বড় ফরওয়ার্ডিং লেটারটা চেঞ্জ হবে ওটা আসছে ফরওয়ার্ডিং লেটারটা চেঞ্জ হবে বডির কথা বলছি এখানে

যে বিষয়টা নিয়ে লিখতে বলেছে সেটার ইম্পর্টেন্সটা নিয়ে আপনি কথা বলবেন ক্লিয়ার আর কিছু না অনলাইন এডুকেশনটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলবেন্স নিয়ে বললেন তারপরে আপনার সাজেশন দিবেন যে এই এডুকেশনটা যে আমাদের দেশে এটাকে ইফেক্টিভ করার জন্য এই পদক্ষেপ গুলো নেওয়া যেতে পারে ধরুন কিছু পদক্ষেপ গভর্নমেন্ট নিচ্ছে সেটা আপনি বলবেন অনলাইন এডুকেশনের জন্য সরকার যে যে পদক্ষেপ গুলো নিচ্ছে আপনি সেটা বললেন আবার ধরেন কোস্টাল এরিয়ার যে এই সাইক্লোনের ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় এটা নিয়ে একটা লেটার টু দা এডিটর লিখতে বলছি মানে অর্থাৎ সাইক্লোনের ক্ষয়ক্ষতি কিভাবে কোস্টাল এরিয়াতে কমানো যায় এটা নিয়ে লিখতে বলছি কিন্তু রিডিং প্যাসেজ নাই তাহলে আপনার প্রথম ধরেন আমরা সাইক্লোন যে আমাদের এলাকা আমাদের কোস্টাল এরিয়াতে হয় এটা ন্যাচারালটাই হবেই এটা দুর্যোগ প্রবণ এরিয়া এটা হচ্ছে এটা নিয়মিত হওয়ার কারণে কি ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলা আপনি সবই এবং এই ক্ষয়ক্ষতি পরিপ্রেক্ষিতে गवर्नमेंट কি কি পদক্ষেপ গ্রহণ করে বা এ পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে কি কি পদক্ষেপ গভর্নমেন্ট নেয় সেগুলো আপনি বলবেন যেমন ধরেন এই যে এত বড় সাইক্লোন কিন্তু মৃত্যু কিন্তু অনেক কম তাই না কারণ কি মানুষ সাইক্লোন সেন্টারে চলে গেছে দেখেন উনিশশো সত্তর সালে সাইক্লোনে পাঁচ লাখ পিপুল মারা গেছিল এবার রিমনে তো আরো অনেক বেশি মারা যেত আরো অনেক বেশি মারা যেত যদি মাত্র আপনার ওখানে তো মানুষ ওই অঞ্চলে দেখবেন আপনার সাউথ বেঙ্গল আছেন কে এখানে সাউথ বেঙ্গলে কেউ আছেন কোথায় আপনার বৈশালের কোথায় মানে ওদের এলাকায় যেটা আমি পিরুজপুরে গিয়েছেন দেখি ধরুন একটা বাড়ি থেকে আপনি এক কিলোমিটার হাঁটলে প্রায় দশটা খাল মানে খাল নালি নর্দমা এইগুলা জোয়ার বাটা হয় সেখানে রেগুলার কারণ জোয়ার বাটা যখন হচ্ছে তখন একদিকে ধরুন পূর্ণিমা আবার জোয়ারের শক্তি আবার ঝড়ের শক্তি তিনটার যখন কম্বিনেশন হচ্ছে মানে পানি আপনার মানে হু হু করে ঢুকতেছে কারণ বাড়িগুলা কিন্তু খালের কাছেই

মিশরা হলো যে রিয়ালিটির জন্য বাড়িগুলো দোতলা কারণ এখন এই যে এখন যে সবার তো নিস্তলা ইভেন ধরেন খাটের উপরেও পান সব দোতলাতে গিয়া ধরেন জিনিসপত্র রেখে বেঁচে গেছে কারণ দোতলার সিস্টেম না থাকলে কিন্তু বাঁচার উপায় ছিল না যারা সাইক্লোন সেন্টার তো সবাই যায় না যাদের বাড়িঘর একটু ভালো যেগুলো পড়বে না জানে তারা কিন্তু দোতলায় আশ্রয় নিচ্ছে কাঠের পাট্টা তান দোতলা এবং সেখানে ওরা এইভাবেই তৈরি করে যেখানে আপনি মানে সবাই ঘুমায় দোতলাতে মানে একমোডেশন থাকে সবকিছু রাখা যায় শক্তি উদ্দেশ্য হলো যেটা করেছে ওরা মানে প্রকৃতির হাত থেকে বাঁচার জন্য তাহলে এখন দেখেন এটার উপর যখন আমরা একটা আর্টিকেল লিখবো আমাকে লিখতে বলবে তাহলে আমি মানে আমাদের যে হয়। হচ্ছে সেই তুলে এবং এই জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেটা আপনি বলবেন যেমন ধরেন সাইক্লোন সেন্টার সেখানে এখন মানুষ আশ্রয় নিচ্ছে এবং অনেকেই গরু ছাগল নিয়েও আশ্রয় নিচ্ছে কারণ এবার তো ধরেন এগুলো নিয়ে না গেলে একদম মানে একটা বিশাল একটা সংকট তৈরি হতো একটা মানুষ একটা যারা ওই কৃষি ফ্যামিলি যারা একটা গরু লালন পালন করে সেটা দিয়ে তার তার গরুটা যদি যেত তারপরে গরু ছাগল ছিল না এখন গবাদি পানিগুলা হয়তো রক্ষা করা গেছে কিন্তু সমস্যা যেটা হয়েছে যেমন ধরেন বাজারের মধ্যেও যেখানে বক পানি হয়ে গেছে মুদি দোকানে চাল ডাল সব শেষ হয়ে গেছে মুদি দোকানে চাল ডাল রাস্তায় মাটির সাথে কাদার সাথে মিশে গেছে এটার ইম্প্যাক্ট এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের দেশের জন্য ডেঞ্জারাস মানে নয়টা জেলার খাদ্য পণ্য যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আপনার চাল ডাল থেকে শুরু করে এটা লস হয়ে গেল তাই না এটা আমার কিনতে হবে না ইম্পোর্ট করতে হবে না এটা তো একটা বিশাল একটা চ্যালেঞ্জ সরকারের জন্য এই পরিমাণ খাদ্য পণ্য গুলো আনা একটা হলো গভর্নমেন্টের জন্য বিশাল চ্যালেঞ্জ আবার তাদের যারা যাদের ব্যবসায়িক ভাবে ধরেন স্টক করে রেখেছে তা তো সরাইতে পারে না অনেকে সেগুলা নষ্ট হয়ে গেছে বাড়িঘর ব্যক্তি যারা অনেকে আছে খুব ছোটখাটো ফ্যামিলি এক মাসের খাবার হয়তো ঘরে থাকে তাদের তাও চলে গেছে কালকে কি করবে সেই সংস্থার নাই এই যে যে আমাদের অবস্থা এখান থেকে উত্তরণের জন্য আপনাকে সাজেশন দিতে হবে এটা লিখবো এখন সাজেশন কি হবে বলেন তো মূল কাজ কিন্তু আমার রেকমেন্ডেশনটা বিশাল একটা পান তাহলে আমি ক্ষয়ক্ষতি হচ্ছে ওটা আমি লিখতে পারবো সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এটার পরে কি কি মাথা কিছু টাকা দিবে যারা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু টাকা সরকার দিবে তাও পাইতে কয়েক বছর লেগে যাবে সেটা আনসার্টেন এই কাজগুলা করছে আর আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এখানে দন আপনাকে সাজেশন দিতে বলে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সাজিদ বলেন তো আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সজীব সজীব বলেন দন এটাই যদি আমার হয় আমার তো সাজেশন দিতে হবে সাজেশনটা রিডিং প্যাসেজের মানে লেটার টু দ্য এডিটর মূল বিষয় এখানে সাজেশনটা কি হবে সজীব বলেন স্যার সরকারি পদক্ষেপের পাশাপাশি

এখন কিন্তু লাইফের ক্ষয়ক্ষতি কমছে ক্যাজুয়ালিস প্রাণহানি যদি আমরা বলি প্রাণহানিটা ব্যক্তিগতভাবে ভাবে প্রাণহানি কমেছে এখন ক্ষতি হচ্ছে ঘর বাড়ি বেশি গেছে থার্টি ফাইভ থাউজেন্ড হাউজেস বেশি গেল এই থার্টি ফাইভ থাউজেন্ড হাউজেস এর আপনি মানিটারি ভ্যালু ধরেন কি বিশাল একটা মানিটারি ভ্যালু একদম সমুদ্রে চলে গেল তাহলে আমার সাজেশন চিন্তা করতে হবে যে এই জায়গাতে কাজ করা এই যে পঁয়ত্রিশ হাজার সাইক্লোন হলেই যে আমার হাজার হাজার বাড়িঘর বেশি যাচ্ছে এখানে আমাকে কাজ করতে হবে এখানে সাজেশন দিতে হবে এখন এটা কমানোর জন্য কি করা যেতে পারে যে সাজেশন হলো আসলে এখানে সাসটেইনেবল হাউজিং নির্মাণের জন্য এখানে সহায়তা দিতে হবে যেমন আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সরকার কি করেছে যাদের আশ্রয়হীন তাদেরকে আশ্রয় ব্যবস্থা করছে তাহলে যে সকল বাড়িগুলো সাসটেইনেবল না সেই বাড়িগুলা যেন সাসটেইনেবল হয় সেটার জন্য মানে পৃষ্ঠপোষকতা প্যাট্রোনাইজ করতে হবে প্রথম যেটা যে বাড়িগুলো ভেঙে যায় কিছু বাড়ি আছে ভেঙে যাবে এরকম বাড়ি চিহ্নিত করে ওই বাড়িগুলো सस्टेनेबल করার জন্য আমাদের কি করতে হবে যে गवर्नमेंटের পৃষ্ঠপোষকতা করতে হবে এবং এখানে ইন্টারন্যাশনাল ফান্ড রেইজ করতে হবে ইন্টারন্যাশনাল ফান্ড রেইজ করে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে বাড়িগুলো सस्टेनेबल করা যায় তা বিশ্বকে বোঝানো যায় যে এই ফান্ডটা দরকার হলো সারভাইভালের জন্য তাহলে ক্লাইমেট যে কন্ডিশন ক্লাইমেটিক চেঞ্জের কারণে আমরা ভালনারেবল এবং এই বাড়িগুলো যদি सस्टेनेबल করা যায় তাহলে আমাদের বিশাল একটা মানুষ জীবন বাঁচবে জীবিকা বাঁচবে সম্পদের বিশাল একটা ক্ষতি থেকে রক্ষা করবে এটার জন্য যে गवर्नमेंट ফান্ড প্লাস ইন্টারন্যাশনাল সাপোর্ট আমাদের এনসিওর করতে হবে এটার জন্য সহযোগিতার কামনা করছি এটা একটা বড় বিষয় আর কি স্যার বেশি বেশি গাছল গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ঠিক রাখা উপকূলীয় এলাকায় ধরন পাকা বাঁধ নির্মাণ আচ্ছা আচ্ছা ভালো এমব্যাংমেন্টের কথা যদি আপনি বলতে চান এমব্যাংমেন্ট আসলেও ওইখানে আপনি এমব্যাংমেন্টের কথা কি বলেন খুলনা অঞ্চল ছাড়া বরিশাল অঞ্চলে এমবাঙ্কমেন্ট কি আসলে কাজে আসবে কারণ খুলনা অঞ্চলে যেমন আপনার স্যালাইন ওয়াটার ইনটিউশন হয় ওইখানকার পানিটা স্যালাইন সমুদ্রের পানিটা স্যালাইন ওয়াটার এবং ওইখানে যখন স্যালাইন ওয়াটার ঢোকে খুলনা অঞ্চলে তখন পুরো মানে সবকিছু খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না স্যালাইনিটি সমস্যা অ্যাবর্ষণ হয়ে যাচ্ছে যারা প্রেগনেন্ট উইমেন তাদের এই বিষয়গুলো হচ্ছে তো ওইটা আপনি ধরেন আহ ওইখানে খুলনা অঞ্চলে কিন্তু কিন্তু আপনি বরিশাল অঞ্চলে যে যান ওইখানে কিন্তু জোয়ার বাটা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওটা কিন্তু স্যালাইন এটি হয় না তাই না সমুদ্রের পানির সাথে লিঙ্ক কিন্তু ওইখানে আমি আশ্চর্য হয়েছি যে এটা স্যালাইন ওয়াটার নাম একটা ধারণা ছিল যে সমুদ্রের পানির সাথে লিঙ্ক থাকবে সেটা স্যালাইন ওয়াটার হবে কিন্তু বরিশাল অঞ্চলের পানিটা কিন্তু স্যালাইন ওয়াটার না মানে জোয়ার ভাটাই যে গোক সমান পানি হয়ে গেলো খুলনা অঞ্চল হলে কিন্তু একদম গোসল করা পানি পেতেন না পানি আমি যেটা বলছি যেমন পিরোজপুর অঞ্চলের দিকে যেটা দেখেছি স্যালাইন ওয়াটার না বরিশালের সম্ভব না হ্যাঁ আপনি জানেন না আচ্ছা

শক্ত বাদ দিতে হবে যাতে স্যালাইনিটি ইনক্লুশন না হতে পারে পানিটা আসতে না কিন্তু যেখানে জোয়ার বাটা হয় সেখানে কোথায় বাদ দিবেন বলেন তো ধরেন একটা বাড়িতে যাওয়ার জন্য যদি দশটা খাল পারতে হয় সেখানে কোথায় বাদ দিবেন বাদ দেওয়ার জায়গা আছে হ্যাঁ দেখেন যে সকল এলাকায় বাদ দিলে কাজ হবে যেমন কিছু কিছু এলাকা আছে যে বাদ দিলে কাজ হবে ভোলা সেখানে বাদ দিলে প্রোটেকশন হবে শক্তিশালী বাদ সাতক্ষীরা অঞ্চলে বাদ দিলে স্যালাইনিটি ওয়াটার ইনট্রিশন যে সকল এলাকায় বাদ দিলে আপনার স্যালাইনিটি ইনট্রিশন হাতে রক্ষা পাওয়া যাবে সেই সকলকে স্থায়ী বাদ নির্মাণ করতে হবে ড্যাম আবার কিছু এলাকায় আছে অঞ্চলে যে ড্যাম ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে প্রথম এটা আসবে যে শক্ত সাস্টেনেবল ড্যাম নির্মাণ করতে হবে যাতে মানে সমুদ্রের পানি স্থিত হলেও এটা লোকালয়ে প্রবেশ করতে না পারে এটা হলো যে সকল এলাকায় পানি ধরেন মানে

আর আর কি আর কি করা যাবে আরেকটা হলো এই যে খাদ্য কোন নষ্ট হচ্ছে এবং পর্যায়ে বা এখানে আমরা সমিতি হলেও যে এমন কিছু করা যায় যাতে ধরেন সাইক্লোন সেন্টারের মতোই যেখানে খাদ্য সামগ্রী গুলা করা যাবে মানে আরো বেশি সাইক্লোন সেন্টার যেখানে মানুষ লাইফ স্টক এবং ফুড টা এই সময় জমা করা যাবে মানে আরো বেশি সাইক্লোন সেন্টার অথবা আহ সরকারি ব্যক্তিগুলিকে অথবা এখানে গ্রাম ভিত্তিক ভাবে যে এখানে ধরেন এরকম সেন্টার তৈরি করা যেখানে মানে এক সাইক্লোনের সময় খাদ্যপণ্যগুলা সংরক্ষণ করা যাবে যাতে এটা নষ্ট না হয় এটা একটা বিষয় থাকে আর আর কি করা যাবে বলেন স্যার আর বিশুদ্ধ পানির জন্য স্যার যদি কোন স্মার্ট পরিকল্পনা করা যায় আচ্ছা বিশুদ্ধ মানে হ্যাঁ এটা একটা বিষয় যে হ্যাঁ এখানে রেস্কিউ অপারেশন যেটা কারণ রেস্কিউ অপারেশনটা আমাদের কুইক হবে বা পোস্ট সাইক্লোন রেস্কিউ অপারেশন পোস্ট সাইক্লোন রিফর্ম ইনিশিয়েটিভ গুলা রিফর্ম ওয়ার্কটা কুইক করতে হবে অর্থাৎ পোস্ট সাইক্লোন রিফর্ম ওয়ার্ক যেগুলো আছে সেগুলো আমাদের কুইক করতে হবে দ্রুত যেমন ধরেন এখন আপনি ওই অঞ্চলে যদি জানতে অনেক এলাকায় আছে এক মাসে বিদ্যুৎ যাবে না মানে এক মাস তার বিদ্যুৎ বিলিন থাকবে কেন অনেক গাছপালা পড়ে গেছে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে এটা কিন্তু এক মাস 15 দিন 100 বানা গেছে 100টা বিদ্যুৎ পাবে 100টা পরে 15 দিন পরে এক মাস পরে তাহলে এক মাস বিদ্যুৎ বিলিন থাকবে 15 দিন বিদ্যুৎ বিলিন থাকবে তাহলে এই সব জায়গাগুলো পোস্ট সাইক্লোন আমাদের ইমপ্যাক্ট যেটা আছে পোস্ট সাইক্লোন রেসকিউ অপারেশন বা রিফর্ম ওয়ার এগুলা খুব কুইক করার জন্য মানে আমাদের কাজ করতে হবে যাতে করে মানে এখানে সব সেবাগুলা বিদ্যুৎ সহ অন্যান্য সেবাগুলা দ্রুত সংযুক্ত দেওয়া যায় এটা খুব ভালো পয়েন্ট বলছেন আচ্ছা এটা আর এমবাংমেন্টের কথা বললাম সাস্টেনেবল হাউজিং এর কথা বললাম আর কি হতে পারে সাজেশন আর কি সজীব একটা বলছে যে খাবার পানি মানে এখানে বিশেষ করে ডিজাস্টারের পরে এখানে খাওয়ার পানির বিশাল একটা সংকট থাকে এখানে বিশেষ করে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা যেখানে সাফিসিয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করাটা গুরুত্বপূর্ণ

থাকার তো মানে কথা না এত মানে সাইক্লোন সেন্টার আপনার হাজার হাজার পিপুল কে তো বিশুদ্ধ পানি দেওয়া করি ওনার তো মানে সাইক্লোন সেন্টার গুলোতে এরকম থাকার সুবিধা কম সুযোগ কম মানে এখানে যেটা হলো আমাদের বিশুদ্ধ পানির ব্যবস্থাটা এনশিউর করতে হবে মানে এই ডিজাস্টারের সময়গুলোতে এটা একটা বিষয় আর যেখানে এখানে ধরেন আর কি ক্ষতিগ্রস্ত হয় চিলড্রেনরা ক্ষতিগ্রস্ত হয় চিলড্রেনদের জন্য আর মোটামুটি এগুলাই এই যে পাঁচ ছয়টা সাজেশন এই সাজেশনগুলো আপনার মার্কসটা ক্যারি করাবে এই জায়গাগুলো কি চিন্তা করছেন কি আসলে সত্যিকার অর্থে কি করতে হবে তাহলে এই জায়গায় সাজেশনগুলোর জন্য আপনি ভালো মার্কস পাবেন তাহলে এই জায়গায় চিন্তা শক্তিটা বাড়াতে হবে তাহলে আপনি লেখলেন যে আমাদের সাইক্লোন হয় ক্ষতিগ্রস্ত হয় এটা ও ডেফিনেটলি হয় এটা হবেই তারপরে এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনার এখানে কিন্তু যখন লিখবেন এই ভয়াবহতা তুলে ধরতে হবে মানে এই ভয়াবহতাটা কি যখন এই যে রেমল হলো এখানে ভয়াবহতা কি অর্থাৎ মানুষের ঘরে যখন বোক পানি বা কোমর পানি তখন তাদের যে ইন হিউম্যানিটেরিয়ান হিউম্যানিটেরিয়ান যে কি ধরনের তারা এখানে আসলে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে তাদের ইভেন আপনি কেউ কমিউনিকেট করতে পারছেন যেতে পারছেন কারণ একটা খাল হবে হ্যাঁ খালের উপর হয়তো একটা 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 আপনার সরু যেতে কাঠের গুড় আপনি কিন্তু সেটা পার হতে পারবেন না সেটাও কিন্তু গলা পানি নৌকা নিয়ে যোগাযোগ এই নৌকার ফ্যাসিলিটি কিন্তু সবার ক্ষেত্রে থাকছেও না আরেকটা বিষয় আছে সাজেশনের ক্ষেত্রে এটা হলো যে অনেক জায়গায় আপনি দেখবেন যে কোস্টাল ওই এলাকায় বড় বড় নদী ছিল অনেক খাল ছিল সেগুলো কিন্তু দখল করে মানুষ এখন লোকাল বাড়িঘর করে ফেলেছে মানে পানি ফ্লো এর জায়গাটা নেই অর্থাৎ করে ই করে মানুষ বাড়িঘর তৈরি করে ফেলেছে পানি ফ্লো হতে পারছে না একটু বৃষ্টি হলেই পানিটা ব্যাপক আকারে আপনার আটকে যাচ্ছে বিশাল পরিমাণ তাহলে এই জায়গাগুলো অর্থাৎ পানির ফ্লোটা যেটা বের হতে পারে সেই ব্যবস্থাগুলো আমাদের নিতে হবে মানে ফ্লো মানে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ দেখুন উত্তরবঙ্গে যখন বন্যা হয় তখন মানে কুড়িগ্রাম আমরা আমাদের শেরপুর কুড়িগ্রাম জামালপুর ময়মিশে যখন বন্যা হলো যেখানে বাড়িতে আপনার সবার কোমর পানি উঁচু এলাকা কিন্তু বাড়িতে বোক পানি কোমর পানি এবং পানি নামছে না এক সপ্তাহে কারণটা কি ওইদিকে পুরাতন ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে যে ওটা মানে ভরে ভরাট হয়ে গেছে ওইটা আপনার শীতকালে হাঁটু পানি মানে মানুষ পার হচ্ছে অহরণ তাহলে এই যে বরাট হয়ে যাওয়া বরাট করে ফেলা হ্যাঁ এটার জন্য দেখা যাচ্ছে বন্যা যখন হচ্ছে তখন নদী আর পানি ক্যারি করতে পারছে না তাহলে এইগুলো আমাদের রিডাক করতে হবে এই জায়গাগুলা তাহলে ওইগুলা ওই অঞ্চলে আছে যে নদীগুলা যেগুলো দখল হয়ে গেছে সেই দখল কিন্তু নদীগুলা আপনার পানি ফ্লো মেনটেন করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এগুলা হলো কাজ তাহলে এটা হলো মূল কাজ এগুলা আমাদের বলতে হবে বুঝতে পেরেছেন

Uh, to the editor of a uh, renowned daily, of a uh, renowned daily, renowned daily. Write a letter to the editor of a renowned daily uh, on the kind of devastating impact of uh, devastating uh, on the canecane, kind of, uh, on. Uh, say uh, impact, devastating impact, devastating uh, impact of a cyclone in coastal area of Bangladesh. অফলাইনে যারা আছেন এটা হার্ড কপিতে আলাদা পেজে নিয়ে আসবেন আর অনলাইনে যারা আছেন আপনারা লিখে পিডিএফ করে পিডিএফ করে আমার হোয়াটসঅ্যাপে দিবেন হ্যাঁ অনলাইনে যারা আছেন তারা পিডিএফ করে লিখে পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিবেন আর অফলাইনে যারা আছেন আলাদা পেজে লিখে নিয়ে আসবেন বডিতে আপনার বডিতে এখানে বডিতে থাকবে থ্রি হান্ড্রেড ওয়ার্ডস টু ফিফটি ওয়ার্ডস মিনিমাম বডিতে দুইশো পঞ্চাশ শব্দ লিখতে হবে বোর্ডিতে দুইশ পঞ্চাশ শব্দ লিখতে হবে প্রয়োজন আমি ক্লাস নিলাম রেকর্ড সাজেশন যেগুলো ওগুলো অ্যাড করে ক্লাস দেখে আপনি ওগুলো এড করে সুন্দর করে লিখে যাবেন ওগুলো অ্যাড করলেন ক্লাস হ্যাঁ না এটা ধরুন পাবলিশ না এটা ধরুন পাবলিশ না আমি ফর্মেট টা দেখাবো কেউ লিখতে হবে এটা পাবলিশ আর্টিকেল না নন পাবলিশ আর্টিকেল এটা প্রকাশিত হয় নাই আমি সেটা ফর্মেটে যাচ্ছি সেই ফর্মেটা দিয়ে লাগবেন তাহলে দেখেন এখানে রাইট এ লেটার টু দা এডিটর অফ রিনাউন ডেলি অন ডিভাস্টেটিং ইম্প্যাক্ট অফ সাইক্লোন ইন কোস্টাল এরিয়া অফ বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এবার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বডিতে আমরা দুইশো পঞ্চাশ লিখবো আর ধরেন একশো পঞ্চাশ সাড়ে তিনশো ওয়ার্ড সাড়ে তিন পেজ আপনার পেজে সাড়ে তিন পেজ মিনিমাম আপনি লিখবেন কমপক্ষে সাড়ে তিন পেজ একদম ফরেন লেটার থেকে শুরু করে আচ্ছা আপনার প্যাসেজটা সাইক্লোন রিলেটেড আসতে পারে সাইক্লোন না হলে অনেক সময় প্যাসেজের বাইরেও রিডিং প্যাসেজ যায় মানে লেটার টু দ্য এডিটর যায় আসে হ্যাঁ এইজন্য বলছি যে প্যাসেজটা সাইক্লোন রিলেটেড হতে পারে আমরা তো একটা শিখে ফেললে অসুবিধা নাই যেহেতু এখন এটা ব্যাপক আর আমাদের এখন ধরেন পরীক্ষার একদম সময় আসা क्वेश्चन এখন করবে কিছুদিন পরে ধরেন হ্যাঁ এমন একটা সময়ে সাইক্লোন কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের 46 বিসিএস রিটেনের জন্য আর আমরা যারা ফর্টি সিক্স দিব আমরা একটা শিখবো যে আমরা কিভাবে লিখতে হয় আপনি এটা নিয়ে ধরেন কাজ করবেন ধরেন এক দেড় ঘন্টা কাজ করবেন মাথায় অনেকগুলা বিষয় আসতে থাকবে লেখার হাতটা খুলবে আচ্ছা এখন আসেন তারপরে যাই এখন কন উপসংহার এখন শেষে আমরা কি করব তাহলে বডিতে আমরা কনক্লুশন লেখলাম লেখার পরে আমাদের পরের কি পার্ট আছে দেখি আচ্ছা তারপরে এখানে লেখলেন উপসংহার লেখার পরে

আচ্ছা তাহলে আমরা দেখি খামের জায়গায় কি লিখবো ও তার আগে একটু বলি কনক্লুসিভ প্যারা কি লিখবো আমরা তো সাজেশন যেটা দিব ধরেন সেকেন্ড প্যারাতে যে সাজেশন দিব তাহলে এখান থেকে দেখি ধরেন আমাদের সাজেশনগুলো ধরেন এভাবে লিখবো যে সাজেশন লেখার আগে আমরা যেটা লিখবো অর্থাৎ সাজেশন দিব বা রিকমেন্ডেশন দেওয়ার আগে আমরা যেটা লিখবো ধরেন যে ফলোয়িং সাজেশন মেবি টেক্যান ধরেন এখানে ফলোয়িং সাজেশন সাজেশন মে মে বি বি মেবিস কিসের জন্য সেটা বললেন সাজেশনগুলো আপনি এক দুই তিন চার এখানে পাঁচ এবং পাঁচটা সাজেশন দেওয়ার চেষ্টা করেন মিনিমাম তাহলে সাজেশনগুলো ওয়ান টু থ্রি এইভাবে সাজেশনগুলো দেবেন একটা হলো রিডিং প্যাসেজ সম্পর্কে ডিটেলস তারপর দিতে হবে হ্যাঁ এটা সেকেন্ড প্যারাতে আসবে বডির সেকেন্ড প্যারাতে এই সাজেশন গুলো আপনি লেখবেন এক দুই তিন চার আকারে

ধরেন এখানে এখানে কনসিডারেশন লেখলেন ইট উইল ব্রিং ইট উইল ব্রিং ব্রিং এখানে ইট উইল বিং গ্রেটার ওয়েলফেয়ার গ্রেটার ওয়েলফেয়ার টু এ লার্জ নাম্বার অফ পিপল টু এ লার্জ নাম্বার অফ পিপল লার্জ নাম্বার number of people living living in এখান ড্যাশ মানে যে এরিয়া সেটা বলবেন তাহলে এখানে কোস্টাল এরিয়া থাকলে কোস্টাল এরিয়া লাগবেন কোস্টাল এরিয়া থাকলে কোস্টাল এরিয়া তাহলে কি লাগলাম ইফ দ্য অ্যাবাভ সেট সাজেশনস আর টেকেন ইনটু কনসিডারেশন ইফ দ্য অ্যাবাভ সেট সাজেশনস আর টেকেন ইনটু কনসিডারেশন

মানে এরপরে নাম লিখবেন দেখেন আপনার নাম আবার দিবেন এখানে আবার দেখেন এখানে যেটা হলো ধরেন আবার যেটা বলছে এ আজিমপুর ঢাকা আহ এরপরে ডেট এখানে হলো আমার ডেট অর্থাৎ এখানে ডেটটা ওই প্রথম যে পরীক্ষার যে দিয়েছিল আচ্ছা দেখেন তাহলে এখানে কি হলো এ আজিমপুর ঢাকা এখানে ডেট আমরা এখানে ডেটটা দেব এখানে আমরা ধরেন ডেটটা দেব এখানে ডেট বলতে পরীক্ষা ডেট একজাম ডেটটা দিবেন শুধু ভিতরে ডেটটা মানে যে কয়েকদিন আগে কয়েকদিন আগে ডেট হবে ভিতরে ডেটটা কয়েকদিন আগে ডেট হবে জহির রায়হান হ্যাঁ জি স্যার হ্যাঁ শুধু যে দিয়েছেন এটা আবার এখানে আসবে ডেটটা দুইবার হবে শুদা জোহির আহমেদ করবে শেয়ার করতে চাচ্ছিলেন নাকি স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম মনে না হয়ে গেছে স্যার আমি বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এটা এইভাবে আমরা ধরেন পুরা বিষয়টা লিখব এখন দেখি তাহলে আমরা এখানে যায় এন বেলাপের কথা বলছিলাম এরপরে হলো আমাদের ইনবেলাপ ইনবেলাপ তো বামপাশে লেখবেন এনবেলাভ বামপাসে ফ্রম ডানপাশে টু ফ্রম দিয়ে এম আজিম্পাকা বা এ আজিমপুর আজিম্পুরা আর টু দিয়ে দ্যিটার দ্য ডেলি স্টার সিক্সটি ফোর সিক্সটি ফাইভ কাজিনুল ইসলাম এভি ডাকা ওয়ান থাউজেন্ড টুয়েলভ টু হান্ড্রেড ফিফটিন টাকা বারোশো পনেরো তাহলে ইন বেলাপটা দিবেন ইন বেলাপটা দেখে নেবেন ইনভেলাপটা দিবেন এবং ইনভেলাপটা দেখে নিতে হবে আচ্ছা এখন আসেন আমরা পরেরটায় টাই যাই এটা হলো পাবলিশ আর্টিকেল এর উপর এখন দেখি নন পাবলিশ আর্টিকেল এর উপর হলে কি করতে হবে অর্থাৎ যেটা পত্রিকায় প্রকাশিত হয়নি যেটা পত্রিকায় প্রকাশিত হয়নি নন পাবলি আর্টিকেল এর হলে পার্থক্যটা কোথায় সেটা একটু দেখি এটা হলো রাইটার টু দা এডিটর অন নন পাবলিশ আর্টিকেল এখানে ধরেন এখানে ধরেন নন পাবলিশড আর্টিকেল মূলত হাইলাইটিং এনি প্রবলেম অর প্রসপেক্ট এটা হলো হাইলাইটিং এনি প্রবলেম অর প্রসপেক্ট রাইট এ লেটার টু দা এডিটর এটা হাইলাইটিং এনি প্রবলেম হাইলাইটিং এনি প্রবলেম অর প্রসপেক্ট আমরা নর্থ ব্যাং সাউথ বেঙ্গলের কথা যদি বলি সাউথ বাঙ্গালের যে থেকে যে লেটারটা এডিটর প্রবলেম রিলেটেড আসে সেটা সাইক্লোন তাই না সাইক্লোন নিয়ে আসবে আর যদি খুলনা অঞ্চলের হয় সেলাই নীতি ইনটিউশন এবং আর্সেনিক প্রবলেম নিয়ে আসবে আর সাউথ বেঙ্গলের আপনি প্রসপেক্টের কথা যে বলেন তাহলে শিপ বিল্ডিং ইয়ার্ড হচ্ছে সেখানে মানে শিপ বিল্ডিং ইয়ার্ড শিপ তৈরি হচ্ছে ধরেন আপনি স্বরূপ দেখবেন বিশেষ করে পিরোজপুরের স্বরূপ কাঠি উপজেলা সে বড় বড় শিপ তারা তৈরি করছে সেটা তারা এক্সপোর্ট মানে এক্সপোর্ট করছে সেটা নিয়ে আসলে সেটা আমরা আপনার জন্য হলো প্রস্পেক্ট আর প্রবলেম হলে সাইক্লোনের যে ক্ষয়ক্ষতি এখানে আহ ঘূর্ণিঝড়ের যে জানবীয় শক্তি সেটার ফলে সবকিছু ভাসিয়ে তসনস করে ফেলা লন্ড বন্ড করে দেওয়া সেটা হলো প্রবলেম আরো প্রবলেম হতে পারে ওয়াটার লগিং তারপর আপনার বিশেষ করে ব্যাংকের পরীক্ষা বা পরীক্ষায় ডেঙ্গু সময় মস্কিউটো ম্যানাস আসে আর জল শীত সময় ওয়াটার লগিং আসে আহ এই দুই তিন ধরনের আর প্রাইস হাইক মূলত প্রবলেম রিলেটেড যদি আমরা বলতে চাই এখন যেমন প্রাইস হাইক একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্ষাকালে ওয়াটার লগিং আর সাউথ বেঙ্গলের ক্ষেত্রে সাইক্লোনের যে ইম্প্যাক্ট সেটা আর সুন্দরবন ওই খুলনা অঞ্চলের ক্ষেত্রে আর্সেনিক আর হলো স্যালাইনিটি ইন্ট্রিশন এই ধরনের বিষয়গুলা আর ঢাকা শহরের জন্য আর্থ এর যে ভয়াবহতা সে বিষয় নিয়ে একটা লেটার টু দ্য এডিটর মানে আসতে পারে এই ধরনের লেটার টু দা এডিটর চার পাঁচটা লেটার টু দা এডিটর করলেই আমরা পুরো বিষয়গুলো কভার করে প্রবলেম রিলেটেড যেগুলো আছে এখন আমরা যেটা প্রবলেম রিলেটেড দেখেন এখানে আমরা বলছি যে এটা কিন্তু পত্রিকায় প্রকাশিত না মানে কোনো সময় প্রবলেম অথবা অর্জন অথবা প্রসপেক্ট নিয়ে কোন লেখা লেটার বা ফিচার লিখে তা এডিটরকে প্রকাশ করার অনুরোধ করা হয় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জন্য জাতি করে সমস্যাটির সমাধান হয় অথবা কোনো অর্জনকে যাদের কৃতিত্ব দেওয়ার মাধ্যমে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া যায় হাউ টু লার্ন এস রিটার্ন ইংলিশন কত দুইশো দুইশো ছাপ্পান্ন যাদের কাছে এটা আছে দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠা আর হাউ টু রিটেন ইংলিশ এইট এডিশন যাদের কাছে আছে দেখেন টোয়েন্টি এইট দুইটা বই আছে দুইটা বই আছে আমরা একটু দেখি আচ্ছা এখানে এ ধরনের লেটার ক্ষেত্রে সাধারণত প্রশ্নে থাকবে রাইট এ লেটার টু দা এডিটর অফ এ রিনাউন্ড নিউজ পেপার হাইলাইটিং দ্যাট এখানে কোশ্চেনে থাকবে এরকম দেখেন রাইট এ লেটার টু দা এডিটর রাইট আ লেটার টু দা এডিটর অফ এ রিনাউন্ড ডেইলি অফ এ রিনাউন্ড Uh, renowned daily, topic? Write a, to the of a renowned এখানে হাইলাইটিং হল যেকোনো একটা টপিক রাইট এ লেটার টু দা এডিটর অফ এ রিনাউন ডেইলি হাইলাইটিং ড্যাশ হাইলাইটিং যেকোনো একটা টপিক হাইলাইট করে একটা লেটার টু দা এডিটর লিখতে বলবে যেকোনো একটা টপিককে হাইলাইট করে এখন দেখেন এখানে আর্টিকেলটি টি ভালো কোনো বিষয়ের উপর যদি হয় অর্থাৎ এটা যদি ভালো কোনো বিষয়ের উপর হয় তাহলে আপনি কি করবেন অর্থাৎ আপনার আর্টিকেল লেটার অফ হিজার ডিগ্রি জন গুরুত্বপূর্ণ উপস্থাপন করে এর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে এটা উল্লেখ করে তা স্থাপনের জন্য অনুরোধ করতে হবে মানে এটা একটা জনগুরুত্বপূর্ণ বিষয় এটা বিশাল একটা মানুষের জীবন জীবিকার বিষয় হ্যাঁ এইটা স্থাপনের জন্য অনুরোধ করতে হবে আর একটি সুইটেবল টাইটেল দিতে হবে একটা সুইটেবল টাইটেল দিতে হবে বডি প্যারাগ্রাফে মূল বিষয়বস্তু যথাযথ উপস্থাপন করতে তিনটা প্যারার মাধ্যমে উল্লেখ করবো আমরা বডিতে তিনটা প্যারার মধ্যে উল্লেখ করব আর প্যারাগুলো আর হলো যে এটা আহ তারপরে একটা কনক্লুশনে যাবো তিনটা প্যারার মধ্যে শেষে থাকবে কনক্লুশন হবে রিকমেন্ডেশন পয়েন্ট আকারেই হবে হ্যাঁ দেয় না কিন্তু পয়েন্ট আকারেই করবেন রিকমেন্ডেশন সব জায়গায় পয়েন্ট আকারেই করবেন এক দুই তিন আকারে করলেই ভালো আচ্ছা আর যদি সমস্যা সম্পর্কিত হয় আর যদি সমস্যা সম্পর্কিত হয় তাহলে কি হবে যে আপনি কোন এলাকায় বসবাস করতেছেন তার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে আবার যে আপনি কি সমস্যা উল্লেখ করতে হবে কি কতদিন ধরে সমস্যা মোকাবেলা করতেছেন এর আগে কাউকে এটা জানিয়েছেন কিনা জানানো হলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়া হয়নি এরকম বলতে হবে এখন পত্রিকার সম্পাদককে আপনি লিখতেছেন আপনি আসলে পত্রিকার সম্পাদককে কি করতে বলছেন আপনি পত্রিকার সম্পাদকে আসলে কি করতে বলছেন এটা বলতে হবে তাহলে কোন এলাকায় বসবাস করেন সেখানে কি সমস্যা কতদিন ধরে সমস্যা এর আগে আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এখন আপনি পত্রিকা সম্পাদকে লিখছেন আপনার উদ্দেশ্যটা কি সেটা আপনি বলবেন তো এখানে এসে দেখেন আমরা যখন লিখবো প্রথমে যে ডেডলাইন ঠিক থাকবে দা এডিটর দা ডেইলি স্টার 6465 কলিজিয়ন ঢাকা সাবজেক্ট

এটা বলছে হ্যাঁ এই ফর্মেটটা আসছে এখানে দেখেন আমরা যেটা লিখবো এখানে আমাদের ফরওয়ার্ডিং লেটার মানে এই যে ডিআর সার এর পরে ডিআর সার এর পরে আমরা যেটা লিখবো সে দেখেন যে আই লং ফর দ্য হসপিটালিটি অফ ইউর হাইলি অ্যাস্টিমডেডলি আই লং ফর দা হসপিটালিটি হসপিটালিটি of your highly esteemed daily of your highly esteemed daily highly esteemed uh, daily uh, okay uh, to express my opinion to express my opinion uh, about subject about for like topic teacher topic about Lachlan, uh, about, Lachlan, I earnestly, earnestly, uh, earnestly seek for some space, seek for some uh, space, seek for some space in your daily, in your daily, in your uh, daily to present my views, to present uh, to present my uh, views uh, I shall be highly grateful. I shall be highly highly grateful. I shall be highly grateful. I shall be highly grateful, be highly grateful uh, if you kindly publish if you kindly uh, publish, ইফ ইউ ক্যানি পাবলিশ দ্য ফলোয়িং ক্যানলি দ্য ফলোয়িং লেটার ইন ইউলি ফলোয়িং লেটার ডেইলি ইন ইউর ডেইলি তাহলে এটা হলো একদম মুখস্থ করে ফেলবেন এখানে আমি হসপিটালিটি শিখব আতি শিখ করছি বলবো আই সিখ আই লং ফর দ্য হসপিটালিটি আমি আতিতে শিক্ষ করছি দেখেন আই লং ফর দ্য হসপিটাল লেখেন তারপর বলি এটা অর্থ কি বলেন তো সাইফুল অর্থ কি এটা অর্থ কি প্রোডাক্ট সাইফুল অর্থরা বলেন

যে আপনি এটা আপনার ডেলিতে প্রকাশ করেন তাহলে আমি হাইলি গ্রেটফুল হব আমি হাইলি কৃতজ্ঞ হব তাহলে এটা হলো ফরওয়ার্ডিং লেটারের চেঞ্জ যেহেতু প্রকাশিত হয়নি এই যে উইথ রেফারেন্সটা দেওয়া যাবে না অমুক তারিখে অমক পেজে পড়েছেন এটুকু ডিফারেন্স তাহলে এখানে হসপিটালিটি সিং করতে হবে যে পত্রিকা পিয়ার কথাটা না থাকে তাহলে এটুকু চেঞ্জ হবে এখানে আর বডিতে গিয়া চেঞ্জ হচ্ছে কোথায় ওই বডির ফার্স্ট প্যারাতে গিয়া যেহেতু রিডিং প্যাসেস নিয়ে তথ্য নেওয়া যাচ্ছে না ওইখানে আপনাকে ক্রিয়েট করতে হবে পার্টটা এখন বডিতে আসেন আমরা যদি যাই আচ্ছা একইভাবে ইউজ সেই ফুল আপনি এখানে লাগবেন এম দানমণি ডাকা একটা টাইটেল থাকবে একটা টাইটেল থাকবে আচ্ছা তারপরে দেখেন এখানে টাইটেল দিলেন তারপরে কি আপনার সাজেশনগুলো এক দুই তিন আকারে নিচে নিচে দিবেন সাজেশনগুলো আপনি এক দুই তিন আকারে আমরা নিচে নিচে দিবো হ্যাঁ 1 2 3 আকারে সাজেশনগুলো নিচে নিচে দিবেন তারপরে কনক্লুশন দিবেন তারপরে একটা কনক্লুশন দিব আমরা এরপরে নিচে একটা এনভেলপ তা কনক্লুশন এবং নিচে এনভেলপ একই ফরম্যাটে আপনারা লিখবেন তাহলে ওই যে যেটা বললাম যে এখানে যেমন দেখেন এখানে যেটা একটা দেখাইছি যেটা আমরা বইতে জানো এখানে ছিল যে অনলাইন এডুকেশন ইন ম্যাকিং নলেজ বেস সোসাইটি ইন দা চেঞ্জড ওয়ার হ্যাঁ চেঞ্জড ওয়ার এখানে এই অনলাইন এডুকেশন নিয়ে কথা বলতে হবে অনলাইন এডুকেশন আর আমরা আজকে যেটা বললাম সাইক্লোনের সেক্ষেত্রে আমরা সাইক্লোন যে আমরা বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ আমাদের কোস্টাল যে এরিয়াটা এটা মানে মোস্ট ভালনারেবল ডিজাস্টারের ক্ষেত্রে কারণ এটা প্রতি বছরই আমাদের যে সাইক্লোন হিট করে এই সাইক্লোন হিটের কারণে কি কি ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি মানুষের দুর্যোগটা কি হয় মানুষের কষ্টটা কি হয় মানুষ আসলে কিভাবে জীবন যাপন করে কোথায় আশ্রয় নেয় সাইক্লোন পানি নেমে যাওয়ার পরে বাটা হওয়ার পর যখন পানি নেমে যায় তখন তাদের বাড়ি কি অবস্থাটা হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে দীর্ঘ সময় ধরে তার পানি খাদ খাবার সংকট মানে ওয়াটার পুরা বিষয়টা যে যে সমস্যাগুলো তারা ফেস করে প্রত্যেকটা সমস্যা আপনি ফুটিয়ে তুলবেন আপনার লেখায় যে যে সমস্যা তারা ফেস করে প্রত্যেকটা বিষয়গুলো ফুটিয়ে তুলবেন এবং এক্ষেত্রে এইটার জন্য আমাদের গভর্নমেন্ট কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলা কি যে সাইক্লোন সেন্টার নির্মাণ করেছে মানুষ সাইক্লোন সেন্টার যাচ্ছে লাইফ স্টক নিয়ে তারা যাচ্ছে এখন প্রাণহানি ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের ক্ষয় ক্ষতির পরিমাণটা আসলে আমরা এখনো ওইভাবে নি আসতে পারিনি কেন এখানে যেটা বলতে হবে ধরেন এটা তো সাইক্লোন তো মার্কিন যুক্তরাষ্ট্রেও হয় মার্কিন যুক্তরাষ্ট্রে হলেও তাহলে তাদের এতটা বিপর্যয় হয় না এত আমরা কেন এতটা কত বেশি ক্ষতিগ্রস্ত হই কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন ওরা তো গরুর পেলে সংসার করে না করে ছাগল পেলে সংসার চালায় না আমরা গরু ছাগল পেলে হাঁস মুরগি লালন পালন করে আমরা সংসার চালাই এখন তাহলে আমাদের যেটা হলো যখন একটা সাইক্লোন হচ্ছে আমাদের গবাদি পশু নিয়ে আমরা সাইক্লোন সেন্টারে গেলেও হাঁস মুরগি নিয়ে যাওয়া কঠিন তাই না একজন লোক ধরো বিষটা হাঁস পালে সেটা নিয়ে সাইক্লোন সেন্টার যাইতে পারবে আসা সম্ভব ডিফিকাল্ট তাই না তার মানে সে হয়তো ধরো দোতলায় একটা জায়গায় রেহে গেল বাড়ি ঘরি বাসায় নিয়ে গেলো হাঁস মুরগি তো খবর থাকবে না প্রথম কথা যেটা এটা এটা একটা বিষয় তার মানে এই যে আমাদের যে লাইফ স্টক যে ক্ষতি হচ্ছে অ্যানিমালের যে ক্ষতি হচ্ছে আমাদের সম্পদের যে ক্ষতি হচ্ছে ফুড গ্রেন্স যে ক্ষতি হচ্ছে বাড়িঘর যে বেশি যাচ্ছে এটার জন্য যে আমাদের গভমেন্টে যে পদক্ষেপ এই পদক্ষেপটা সাফিসিয়েন্ট না এটার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যেগুলো হলো এগুলা এক দুই তিন চার আকারে লাগবে বুঝতে পেরেছেন লিখতে পারবেন না ট্রাই করবো কি অবশ্যই পারবো ট্রাই নাই অবশ্যই পারতে হবে লেখে নিয়ে আসতে হবে এটা হ্যাঁ এটা না লিখে নিয়ে আসলে কিন্তু আগামী ক্লাসে ফুল ক্লাস দাঁড়া করে রাখবে যারা এটা না লিখে নিয়ে রবিবার আপনাদের ক্লাস পরে কথায় শনিবার হ্যাঁ না এটা দিবে শনিবারে এটা বুধবার না কিন্তু এটা শনিবারে নিব আমি বুধবার এতদিন মন থাকবে না হ্যাঁ এটা মানে লিখে জমা দিতে হবে শনিবারের মধ্যে আর যারা এটা লিখে না আনবেন তারা পুরা ক্লাস দাঁড়িয়ে দাঁড়ায় ক্লাস করতে হবে সম্পূর্ণ ক্লাস দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ক্লাস করতে হবে মানে এটা লিখে নিয়ে আসতেই হবে প্রথম কথা যেটা হ্যাঁ আজকে যারা আসছেন যারা আসেন নাই তাদের জন্য ভিন্ন কথা যারা আজকে ক্লাসে আসেন এক দুই তিন চার পাঁচ ছয় জন অফলাইনে আছেন দুই চার পাঁচ আট জন আছেন নামগুলো সবার মনে আছে হ্যাঁ জন আছেন আটটা খাতা অফলাইনে থাকতে হবে এবং সুন্দর করে তিনশো পঞ্চাশ শব্দ হবে মিনিমাম আর বডিতে থাকবে কমপক্ষে দুইশো পঞ্চাশ শব্দ বডিতে থাকবে কমপক্ষে দুইশো পঞ্চাশ শব্দ সাজেশন থাকতে হবে মিনিমাম পাঁচটা সাজেশন থাকতে হবে মিনিমাম পাঁচটা পাঁচটা হ্যাঁ বোর্ডের দ্বিতীয় বেড়াতে সাজেশন দিবেন এক দুই তিন চার আকারে একটা লেখেন দেখবেন কত ইজি হয়ে যাবে এই যে লেটার টু দা আজকে কথাগুলো শুনলেন আপনি যখন এটা লেখবেন আপনার হিউজ একটা কনফিডেন্স বুস্ট আপ হবে এই জিনিসটি আমাদের আসলে দরকার ফ্রি হ্যান্ড রাইটিংটা হাত তুলবে এইভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং গুলো চলতে থাকবে মানে আমরা পড়াবো কারণ আপনাদের অ্যাসাইনমেন্ট দিব প্রতি সপ্তাহে একটা করে লেটার টু দা এডিটর পড়া দিব ওটা আপনার লেখে জমা দিয়ে থাকবেন যে ধরনের হয় চার পাঁচটা যদি প্র্যাকটিস করি কভার হয়ে যাবে বইতে তো আমাদের ধরুন বেশ কিছু আছে কারণ প্রতি ধরুন সেটা অনেক ভালো হবে হ্যাঁ আপনার না লিখলে কারণ আমি তো অনেক কথা বলছি এখানে সাজেশনগুলো কিন্তু সবই বলছি ওইটা আপনি দেখে 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 উঠান সুন্দর করে সাজায় উঠান এতে ওই লেখাগুলো সাজানোটা হবে আমি তো বাংলায় বলেছি ওই কথাগুলো আপনি ইংলিশে সাজায় লেখেন লিখতে গিয়ে দেখবেন যে আপনি আটকে যাচ্ছেন সেই জায়গাগুলো আপনি আপনার মতোই লেখেন পরে আমরা আপডেট করে দেবো আর অফলাইনে অনলাইনে যারা আছেন তারা পিডিএফ করে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে হ্যাঁ পিডিএফ করে হোয়াটসঅ্যাপে শনিবারের ক্লাসে আগে পাঠাতে হবে আচ্ছা তাহলে এরপরে আমরা পরের বুধবারে সামারি রাইটিং নিয়ে আলোচনা করব এরপরে আমরা চলে যাব বিসিএস এর রিডিং প্যাসেজ ফুল প্র্যাকটিস এ কারণ আমাদের লেটার টু দা এডিটর হয়ে গেল এরপর সামারি রাইটিংটা হয়ে গেলে ফুল প্যাসেজ প্র্যাকটিস করা আমাদের অসুবিধা হবে মানে একদম 100 নম্বরের ফুল প্যাসেজ আমরা প্র্যাকটিস করতে পারব